মোহতরম মা বড়রা আমাদের ইনামুল হাসান রহমতুল্লাহ আলাইহ তৃতীয় হযরত জি এই উদাহরণটা দিয়েছিলেন যে দুনিয়াতে একটা গাছ যখন লাগায় মানুষ তখন ওই গাছকে হেফাজত করার জন্য সেগার দেয় গাছকে হেফাজত করার জন্য সেগার দেয় যাতে ওই পশু পাখি হায়ান জানোয়ার গরু মোষ ভেড়া ছাগল এরা যাতে ওই গাছটা খায় ফেলতে না পারে বেড়া যদি না দেওয়া হয় তাহলে কী করবেন ওই গাছটা খায় ফেলবে তো মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে তখন তার দিলের মধ্যে ইমানের একটা গাছ লেগে যায় ফাজারে জিকিরের মধ্যে আছে দেখবেন এটা যখন এরকমভাবে এই ইমানের পিছনে মেহনত চলে তালিম তরবিয়ত দাওয়াত চলতে থাকে তখন এই ইমানের শাখা প্রশাখা বিস্তার লাভ করতে থাকে শাখা প্রশাখা বিস্তার লাভ করতে থাকে ইমাম হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন তালিম হলো ইমানের জন্য বৃষ্টি শুরু রহমতের বৃষ্টি শুরু জমিনে যেরকম রহমতের বৃষ্টি যখন শুরু হয় তখন সুজলা সুফলা হয়ে যায় পুরা জমিন একেবারে গাছপালা দিয়া আবাদ দিয়া একেবারে সুজলা সুফলা হয়ে যায় তো তালিম যখন তালিমের মধ্যে যখন মানুষ বসে জমি বসে তখন এই ইমান ওলাই যে ইমানের সারাদে লেগে গেছে না এইটা সুজলা সুফলা হয়ে যায় জমিনে বৃষ্টির দ্বারা যেরকম গাছপালা সুজলা সুফলা হয় তো তালিমের রহমতের বৃষ্টির দ্বারা ইমান সুজলা সুফলা হয়ে যায় এই ইমানের ইমানের যে গাছটা হইল এটা বৃদ্ধি পাইতে পাইতে আসমান পর্যন্ত পৌঁছে যায় তো দুনিয়ার গাছ খাওয়ার জন্য যেরকম মাখলুক আছে আখেরাতের এই যে ইমানের গাছ খাওয়ার জন্যও আবার মাখলুক আছে ইমানের গাছ খাওয়ার জন্য মাখলুক আছে ইমানের গাছ খাওয়ার মাখলুক হলো শয়তান দুনিয়ার গাছ খাওয়ার মাখলুক হলো গোরা গরু ভেড়া ছাগল হ্যাঁ হাঁস মুরগি পর্যন্ত ওর যে কষি কষি পাতাগুলো টকটক করে খায় ফেলে তো ইমানের গাছ যে আমার দিলের মধ্যে লাগে এই গাছ খাওয়ার মানে মাখলুক হলো শয়তান আর শয়তান এত বড় মাখলুক যে গাছ যত বড়ই হোক গাছ খায় ফেলানোর ক্ষমতা রাখে এত বড় চরম শত্রু তো ইনামুল হাসান রহমতুল্লাহ বলছেন যে এই যে ইমানের গাছ এই ইমানের গাছকে রক্ষা করার হাতিয়ার হলো মোকামি কাম মসজিদ কাম ঘরের মেহনত বলে এইগুলো হলো ওই ইমানকে রক্ষা করার সেগার ঘরের মধ্যে যদি মাস্তুরাতরা পুরুষদের নিয়ে মাহারাম পুরুষদের নিয়ে মোকামি কামের মধ্যে জোড়া থাকে মহল্লার ঘরের ঘরের আমলের মধ্যে জোড়া থাকে পুরুষরা যদি মসজিদের আবাদির কাম নিয়ে জোড়া থাকে সাথে সাথে ঘরের আবাদির কাম নিয়েও জোড়া থাকে তো এই ঘরের আবাদির কাম মসজিদের আবাদির যে কাম এই কামটা সেগারের মতো হয়ে যায় শয়তানের ভিতরে ঢুকতে পারে না তখন এই গাছকে নষ্টও করতে পারে না খালি শক্তিশালী থেকে শক্তিশালী হয়ে থাকে এত পরিমাণ শক্তিশালী হয়ে যায় যে একেবারে আসমান পর্যন্ত পৌঁছে যায় এবং আল্লাহর সাথে সম্পর্ক পয়দা হয়ে যায় আর তখন বান্দার সমস্ত কিছু আল্লাহর জিম্মায় চলে যায় আল্লাহর কাছে যখন যা চাবে জরুরত আছে জরুরতকে আল্লাহ পুরো করে দেয় সমস্ত জরুরত আল্লাহর জিম্মায় সাহাবা একরামরা দেখেন আমলের দ্বারা সমস্ত জরুরতকে পুরো করে নিয়েছেন কেন ওই যে তাদের ইমান ওই রকম বলিষ্ঠ ছিল ওই রকম মজবুত ছিল আল্লাহ পর্যন্ত বলে এরকম আর সম্পর্ক করার মতন যোগ্যতা সম্পন্ন ইমান ছিল এই জন্য তারা ওই ইমানের দ্বারা দুনিয়া এবং আখেরাতের যাবতীয় মশলা হাল করছে এই জন্য আমরা আমাদের এই যে আমরা দাওয়াতের মেহনত শিখতেছি কেন বলে আমরা একটা মহল তৈরি করার জন্য এই যে এখানে যেরকম মহল একটা তৈরি করে আসি আমরা এখানে পর্দার কোনো খেলাফ হচ্ছে না এখানে জোপানের হেফাজত কত বেশি হচ্ছে তালিমের এহতেমাম কত বেশি হচ্ছে জিকিরের এহতেমাম কত বেশি হচ্ছে দাওয়াতের এহতেমাম কত দাওয়াত তালিম জিকির ইবাদত সব কিছুর এহতেমাম খুব সুন্দরভাবে করতে পারতেছি কী জন্য এখানে একটা মহল তৈরি করে ফেলছি মহল তো যে কোনো জায়গায় যদি একটা মহল তৈরি হয় যে জিনিসেরই মহল তৈরি হবে ওই জিনিস ওখানে কায়েম হয়ে যাবে তো ঘরের ভিতরে যাইয়াও যদি আমরা যে মহল এখানে তৈরি করছি ঠিক এই মহলটাই যদি ঘরের ভিতরে আবার তৈরি করতে পারি তাহলে এখানে যেরকম সুন্দর একটা দিনই পরিবেশ কায়েম হয়ে আছে আমার ঘরের ভিতরেও ঠিক ওই রকম সুন্দর দিনই পরিবেশ কায়েম হয়ে যাবে এখানে যেরকম মা বোন শুধু মা বোনরা একসাথে আসেন ঘরের মধ্যে যে মাহারাম নারী এবং পুরুষ একসাথে বসে এই পরিবেশ তৈরি করবে
এই পরিবেশ যখন তৈরি করবে তখন আমার ঈমান হেফাজতের মধ্যে থাকবে, আমার ঈমান হেফাজতের মধ্যে থাকবে। এরকম পরিবেশ, পরিবেশের দ্বারা সব কিছুই মুতাওয়াসির হয়ে যায়, পরিবেশের দ্বারা সব কিছুই মুতাওয়াসির হয়ে যায়। যেমন বরফ হাতে নিলে ঠান্ডা লাগে, বরফ হাতে নিলে ঠান্ডা লাগে। আবার রোদের মধ্যে পরে থাকে একটা রড যদি হাতে নেয় আবার গরম লাগে। আগুনের কাছে বসলে তাপ লাগে, শরীরের মধ্যে তাপ লাগে, আগুনের কাছে বসলে শরীরের মধ্যে তাপ লাগে। কিন্তু বরফের পাহাড়ে যা উঠতে লাগেন শরীর একবার হিম হয়ে যাবে। তো যে যে পরিবেশে যাবে ওই পরিবেশের তাসির লাগবে। বেশি হয়ে গেছে, বেশি বেশি না কম আমাকে বলেন, কম কালকে তো ওইটি ঠিক ছিল, এখন দেখুন তো। তো মহতরম মাহবরা যে যে পরিবেশে থাকে ওই পরিবেশে তাসির তার লাগে। এই জন্য আমার ঘরের ভিতরে বলে দিনের পরিবেশ তৈরি করবো, দাওয়াতের পরিবেশ তৈরি করবো, তালিমের পরিবেশ, জিকির ইবাদত পরিবেশ তৈরি করবো। তাহলে কী হবে বলে, তাহলে আমাদের ঘরের ভিতরে দিন কায়েম হবে। আর যদি আমি এখানে মেহনত করে গেলাম, ঘরে যা আগের মতো যেই সেই হয়ে গেলাম, তাহলে কিন্তু আমার ঈমান হেফাজতের মধ্যে থাকবে না। এই যে ঈমানের গাছ লাগাইয়া গেলাম, ঈমানকে বানাইয়া গেলাম, ঘরে যাব, তো ঘরে যদি এই পরিবেশ কায়েম করতে না পারি, এই যে ঈমানের বেড়া যদি দিতে না পারি, মহল যদি তৈরি করতে না পারি, তাহলে এই ঈমানকে শয়তান খায় ফেলবে, এই ঈমানকে শয়তান ধরে ফেলবে। এই জন্য মহতরম মাহবুবরা আমরা বলে এরকমভাবে নিয়ত করি ইনশাল্লাহ, এখান থেকে যায় ঘরের মধ্যে আমাদের ওলামা ইকরাম গুণ, নিজামুদ্দিনের ওলামা ইকরাম গুণ, কাকরাইলের ওলামা ইকরাম গুণ, মাশওয়ারা করে যেসব আমলগুলো বাতায় দিয়েছেন ওই আমলগুলো আমরা নিয়মিত করব, ওই আমলগুলো নিয়মিত করব। তার মধ্যে সর্বপ্রথম হলো তালিমের আমল, ঘরের ভিতরে তালিম করব। তালিম যে ঘরে চলে ওই ঘরে রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকে, রহমতের ফেরেশতারা আনাগোনা করতে থাকে, হ্যাঁ আল্লাহর রহমত আচ্ছন্ন করে ফেলে, হ্যাঁ ফেরেশতারা ঘেরাও করে রাখে, আসমানওয়ালাদের কাছে তারকাগুলো যেরকম চকচক করতে থাকে বলে, জমিনওয়ালাদের কাছে এই ঘরটা আসমানওয়ালাদের কাছে ওরকম চকচক করে থাকে। মানে আলী আকবর সাহেব রহমতুল্লাহ বলছেন যে ঘরের মধ্যে তালিম চালু আছে ওই ঘরওয়ালাদেরকে আল্লাহ তাআলা ইজ্জতের সাথে, দুনো জাহানে ইজ্জতের সাথে, দুনো জাহানে যে ঘরের মধ্যে তালিম চালু থাকবে ওই ঘরওয়ালাদেরকে আল্লাহ তাআলা দুনো জাহানে ইজ্জতের সাথে পালবেন। যে ঘরের মধ্যে তালিম চালু আছে ওই ঘরের বাচ্চাদেরকে আল্লাহ তাআলা তরবিয়ত করে দিবেন। মুরব্বীদের মুখে আমরা এরকম শুনছি যে বাচ্চাদের তরবিয়তের জন্য তালিমের চাইতে বড় আর কোনো হাতিয়ার নাই। আমাদের যত আকাবিরিন হযরত আছে দেখেন সব তাদের বেশিরভাগ আকসার ওলামায়ে কেরাম, আকসার উলিয়ে কেরাম, এরা হলো মায়ের তালিমের দ্বারা, মায়ের তালিমের দ্বারা এরা তরবিয়ত পাইছে। হযরত ওমর পালনপুর রহিমাল্লাহ কাঁদতে কাঁদতে এই কথা বয়ান করতেছিলেন এক সময়, বলে ইস্তেমার ময়দানে তার মায়ের কারগুজারি শুনে দিয়েছিলেন যে আমার মা আমি যখন ঘরে আসতাম আমার মা আমাকে সিরাতের কিতাব ধরাই দিত, সিরাতের কিতাব, তখন তো পাজাইলে আমার পাজাইলে চাঁদা মন দেখা বাদে সেরে গেলে তখন লেখাই হয় নাই। সিরাতের কথা কিতাব ধরাই দিতেন আর আমাকে বলতেন বেটা তুমি তালিম করো আমি শুনি। এরকমভাবে কুপিবাতির সামনে বসে, এই কথাই বলতে বলছেন, কুপিবাতি কথা বলছেন, বলছে আমি কুপিবাতির সামনে বসে আমার মাকে তালিম করি করি শোনাইতাম। তো একসময় আমি মাকে বললাম যে মা, বলে তুমিও তো পড়তে পারো, তো তুমি আমাকে সিরাতের কিতাব পড়ে শোনাও না কেন, তুমিও কিছু পড়ে শোনাও। তো এই কথা বলতে বলতে উনি কাঁদিয়ে ফেলছিলেন, বলছেন যে আমার মা সেদিন বলছিলেন যে বেটা আজকে তোমার এই বুড়ি মাকে কুপিবাতির সামনে বসে বসিয়ে এই সিরাতের কিতাব তালিম করি শোনাচ্ছ, এমন একদিন আসবে সারা বিশ্বের মানুষ তোমার সামনে বসে এই সিরাতের কথাগুলো শুনবে। তো উনি কাঁদতেছিলেন আর বসতেছিলেন, আমার মায়ের দোয়া এরকমভাবে বাস্তবায়িত হয়ে গেছে, আমার মায়ের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, দেখেন সারা বিশ্বের মানুষ আজকে এই ইস্তেমার ময়দানে আসছেন আর আমার মায়ের সেই দোয়ার ফসল হিসেবে আমি আজকে আপনাদের সামনে কথা বলতেছি, সেই সিরাতের কথাগুলো শোনাচ্ছি যে সিরাতের কথাগুলো আমার মা আমার কাছে ওই কুপিপাতির সামনে বসে বসে শুনছিলেন। তো এই জন্য মহতারা মা বলেরা বাচ্চাদের তরবিয়তের জন্য বলে এরকমভাবে ঘরের ভিতরে তালিমের কোনো বিকল্প নাই। তালিম একটা অদৃশ্য শক্তি আছে তালিমের ভিতরে, অদৃশ্য এক শক্তি আছে তালিমের ভিতরে। তালিম যে ঘরের মধ্যে চালু থাকবে বলে সমস্ত বদদিনী মৃত লাশের মতন ঘর থেকে বের হয়ে চলে যাবে। আর যদি তালিম ঘরে চালু না থাকে
জিকির ইবাদত, হ্যাঁ খেদমত, সেরকমভাবে তাহলে তালিম তরবিয়ত, এগুলোর আমল যদি ঘরের ভিতরে চালু না থাকে তাহলে শূন্য দিনদারি সব মুর্দাল আসে মতো বের হয়ে যাবে, আর শয়তান শয়তানের সামানকে এখানে জড়ো করবে, আর শয়তান শয়তানের মন মোতাবেক পরিবেশ এখানে তৈরি করবে। এই জন্য নিয়ত করি ইনশাল্লাহ বাড়ির ভিতরে যাই আমরা তালিম চালু করব। তালিমের মধ্যে বসবে কারা, যারা মাহরাম নারী এবং পুরুষ, যারা একে অপরকে দেখা জায়েজ আছে এরা শুধু বসবে, এরা শুধু বসবে। এক বাড়িতে দুই ভাই আছে, দুই ভাই বিবাহিত, তো দুই ঘরে তালিম হবে, এক ঘরে তালিম না, কারণ এক ভাইয়ের বউকে আরেক ভাইয়ের বউ দেখা জায়েজ নাই। সুতরাং এখানে নেকির কাজ করতে করতে গুনার কাজ হয়ে যাবে, নেক সুরতে ধোকা দিয়ে শয়তান গুনাগার বানায় দেবে, কবিরা গুনার মধ্যে লিপ্ত করে দিবে। আমাদের বড় হুজুর একবার বলতেছিলেন যে যে ব্যক্তি অহরহ গোকবিরা গুনাহের মধ্যে লিপ্ত থাকে, গোকবিরা গুনার মধ্যে লিপ্ত থাকে, মরার আগে আগে তার মধ্যে থেকে ইমানকে ছিনাই নেওয়া হয়। যারা সবসময় কবিরা গুনার মধ্যে লিপ্ত থাকে, মরার আগে আগে তার মধ্যে থেকে ইমানকে ছিনাই নেওয়া হয়, ইমানই মৌত তার নসিব হবে না। এই জন্য ঘরের ভিতরে তালিম করবো, এইটাও বলে তর্তিব মোতাবেক করবো, যে ওখানে তালিম করতে করতেও যেন কবিরা গুনা না হয়ে যায়, কারণ গায়রে মাহারাম যদি কালে এই মজমায় থাকে তো কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়ে গেল। তাহলে এই তালিমের দ্বারা আমার ওই ফায়দা হাসিল হবে না যে ফায়দা বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করে গেছেন, আল্লাহ তাআলা যে ফায়দার ওয়াদা করছেন ওই ফায়দা হাসিল হবে না। এই জন্য ঘরের ভিতরে নারী মাহারাম নারী এবং পুরুষের একত্রে মিলে আমরা এরকমভাবে তালিম করবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা সূরা কিরাতের মশক করবো, তারপরে এরকমভাবে কিতাবি তালিম করবো, তারপরে সহিফতের মোজাকারা করবো, তারপরে তাশকিল করবো, জমি তাশকিল, এরা সরসরি তাশকিল না, জমি তাশকিল করবো, এবারে মশওয়ারা করে নেবো আগামীকাল কে এই মশকের মজমা জড়াবে, কে এরকমভাবে সহিফতের মোজাকারা করবে, এরকমভাবে পুরা তালিমের মশওয়ারাটা আমরা করে নেবো। তো এইভাবে আমি ঘরের মধ্যে বলে এরকমভাবে তালিমের হালকা কায়েম করে নেবো, তালিমের হালকা কায়েম যদি করি তাহলে ইনশাল্লাহ এই ঘরের মধ্যে এই যে মানে শয়তানকে প্রোটেকশান দেওয়ার জন্য একটা সিগারের বেড়া হয়ে গেল। এরপরে এই মহতারাম মা বলেরা বলছে এরকমভাবে আমি ঘরের ভিতরে তসবিহাত এবং তেলাওয়াতের ফেজা কায়েম করবো, তসবিহাত এবং তেলাওয়াতের ফেজা কায়েম করবো, যাতে আমার তসবিহাত, দেখেন মা বোন মা বাবাকে বাচ্চারা অনুসরণ করে সবসময়, সবসময় মা বাবাকে অনুসরণ করে, বাচ্চারা শিখে কার কাছে, মায়ের কোল হলো শিক্ষার সর্বপ্রথম বলে এরকম মাদ্রাসা, সর্বপ্রথম মাদ্রাসা মায়ের কোল, মায়ের কোলে থেকে শেখা শুরু করে, মা যেরকম আচরণ করে ওই আচরণ তারা ফটোকপির মতন দিলের মধ্যে গাইতে নেয়, একটা কাদা মাটির উপরে যে পা ফেললে দাগ পড়ে যায়, যখন এটা শুকায় যায় তখন ওই চিহ্নটা থেকে যায়। আদম আলাইসাল্লাম ওই পা দিয়ে নামছিলেন, ওই পায়ের চিহ্ন এখনও রয়ে গেছে। বলে এইরকমভাবে বাচ্চাদের ভিতরে মায়ের আচরণের চিহ্ন একেবারে হুবহু একবার ফটোকপি হয়ে যায়, একবার হুবহু সাপ পড়ে যায়। এই জন্য মায়ের আমল বড় গুরুত্বপূর্ণ, মায়ের আমল বড় গুরুত্বপূর্ণ। তাহলে মায়ের আমল গুরুত্বপূর্ণ হলে মাকে সেরকম আমল দ্বারা হওয়া লাগবে। এই জন্য কোরআন পাকের তেলাওয়াত, তসবিহাত এই যে পড়তে থাকবে, এটার আসর ওই বাচ্চার উপর পড়ে থাকবে। বড় বড় ওলামা ইকরামদের ইতিহাস পাওয়া যায়, তাদের মায়েরা বলে এরকমভাবে বলে কত আমল করছেন এই বাচ্চাকে তরবিয়ত করার জন্য, এবং দুনিয়াতে কত মুজাহাদা করছেন, কত জায়েজ জিনিসকে পরিত্যাগ করছেন যে বাচ্চার তরবিয়তের জন্য, যে আমি এই জায়েজ কামও যদি করি তাহলে এইটাকে অনুসরণ করতে করতে আবার বলে এরকমভাবে নাজায়েজের ওপর চলে যেতে পারে আমার বাচ্চা। এই জন্য ভয়ে বলে আমার বাচ্চা এখান থেকে আবার নাজায়েজ পর্যন্ত পৌঁছায় যেতে পারে, এই ভয়ে তারা অনেক জায়েজ জিনিসকে ছেড়ে দিয়েছেন। হ্যাঁ ছেড়ে দিয়ে কি জন্য, বাচ্চার তরবিয়তের জন্য। হ্যাঁ বাচ্চার তরবিয়তের জন্য আমাদের যেমন আমাদের নাটোরের এক বুজুর্গ আমার সাথে এরকম এক সময় বসে গল্প করতেছিলেন যে আমার ঘরের ভিতরে আর মাদ্রাসার ভিতরে যে পরিবেশ, ঘরের ভিতরে সেই পরিবেশ, খানা পিনার পরিবেশ। আমার মাদ্রাসা আমি খবর নেই যে মাদ্রাসায় কী কী খাওয়ায়, কোন সপ্তাহের সিলেবাস কী, খাওয়ার সিলেবাস কী, আমার ঘরের ভিতরে সেই সিলেবাস আমি কায়েম করছি যে আমার বাচ্চা ওখানে এগুলো খাবে, পাতলা ডালের পানি খাবে। এই যে কালকে আমাদের হুজুর বললেন যে 22 মণ ডালের পানি না খাইলে হাফেজ হইতে পারে না, আবার এক বুজুর্গ বলছে 60 মণ ডালের পানি না খেলে আলেম হইতে পারে না। দিনাজপুরের এক মোহতামিম সাহেব একথা বলছিলেন যে সব একজন আলেম হইতে গেলে 60 মণ ডালের পানি খাওয়া লাগে। তো ঘরের মধ্যে কিসের পানি খাই আমরা? হ্যাঁ আমরা পোলাও কোরমা খাওয়ার পরে আবার বলে পেপসি 7-আপ এগুলো খাই,
বলে এইভাবে বাচ্চাকে তরবিয়ত করা যাবে। বাচ্চাকে তরবিয়ত করতে হলে বাচ্চার বাচ্চা ঘরে আসলে বলে এরকম মাদ্রাসার পরিবেশ যেন ঘরের মধ্যে পায়, মাদ্রাসার পরিবেশ যেন ঘরের মধ্যে পায়। মাদ্রাসার পরিবেশ আর ঘরের পরিবেশ যদি এক করতে পারি তাহলে আমার বাচ্চা সহিভাবে তরবিয়ত পাবে, সহি তরবিয়ত পাবে। আর যদি মাদ্রাসা আর ঘর যদি ভিন্ন হয় তাহলে বাচ্চার তরবিয়ত যেটুকু মাদ্রাসা পাইছে ঘরে আসে ওই তরবিয়তটুকু নষ্ট হয়ে যাবে, বাচ্চার তরবিয়ত নষ্ট হয়ে যাবে। তো ওই যে আমাদের আবুল বারকাত সাহেব বলতেছিলেন যে যে আমার ঘরের ভিতরে আমি ওই পরিবেশ কায়েম করছি মাদ্রাসার ভিতরে যে পরিবেশ আছে, খানা পিনা চলা ফারা এরকমভাবে বিছনাপত্র সব কিছু সেম সেম। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া, তারা দুনো বাচ্চাকে আল্লাহ তালা বড় মাপের আলেম বানিয়েছেন এবং দাওয়াতের মেহনত করতেছেন সারা দুনিয়াতে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া। তো এই জন্য মহোদরা মহাবরা ঘরের ভিতরে যদি তানিম তরবিয়ত এবং জিকির আজকার এগুলোর আমল চালু থাকে তো এটার আসর বাচ্চাদের উপরে পড়বে, এটার উপর এটার আসর বাচ্চাদের উপরে পড়বে। আমার এক স্যার এগ্রিভার্সিটির এক স্যার আমার গাইড ছিলেন, উনি একদিন আমাকে তার নিজের কারগুদারে শুনালেন যে আমার মেয়ে ছয় বছর বয়স যখন তখন আমাকে বলতেছে আব্বা কোরআন শরীফ দেন, আমি কোরআন শরীফ পড়বো। আমি বলি তুই তো কোরআন শরীফই শিখিস নাই, তো কোরআন শরীফ পড়বি কেমনে? কারণ আমি কোরআন শরীফ শিখে ফেলছি। তো কেমনে? কয় ওই যে আপু যে কোরআন শরীফ পড়ে আমি তার কাছে বসে থাকি, দেখি শুনতে শুনতে আমি দেখতে দেখতে আমি শিখে ফেলছি। কয় কী ব্যাপার, আজিব ব্যাপার, তোর তো আলিবা তাসাই শেখানো হলো না, তুই কেমনে শিখলি? কথা কোরআন শরীফ দেন আমি পড়ি দেখাই আপনাকে। তো কোরআন শরীফ পড়ে দিছে তো সুরা ফাতিহা পড়া শুরু গড় গড় করে পড়া শুরু করে দিছে। উনি নিজে ওনার দোতলায় এই বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য একটা হেফজখানা খুললেন এবং দুই বছরের মধ্যে ওই বাচ্চা হাফেজ হয়ে গেছে, অর্থাৎ আট বছর বয়সে বাচ্চা হাফেজ হয়ে গেছে। তাইলে একটা বাচ্চা ঘরে তাহলে কীরকম পরিমাণ তাসির নিছে, সে তিলাওয়াতের তাসির কী পরিমাণ নিছে, মানে দেখতে দেখতে শিখে ফেলছে। আপু পড়তেছে সুরা ফাতিহা থেকে শুরু করছে পড়া, ওই যে দেখতেছে প্রতিদিন দেখে দেখতে দেখতে সব শিখে ফেলছে সে। তো আল্লাহ রাব্বুল ইজ্জাত বলে বাচ্চার তরবিয়ত ঘটাবেন ঘরের মধ্যে আমলের দ্বারা। এই জন্য আমি তসবিহাতের এহতেমাম করবো, তেলাওয়াতের এহতেমাম করবো, তসবিহাতের এহতেমাম খুব আসলে এহতেমাম তো এহতেমামই হ্যাঁ। আমাদের এক উর্দু জামাত ছিল বাসায়, তো ওই উর্দু জামাতের আমির সাহেব বলছিলেন এহতেমাম তো এহতেমামই হ্যাঁ, এহতেমাম এহতেমামের মতোই করা চাই। এহতেমাম মানে কি? পূর্ব প্রস্তুতি, এহতেমাম পূর্ব প্রস্তুতির সাথে আমল করা চাই। তো এই যে বাচ্চারা আমার এই তসবিহাতের আসর নেবে। এই জন্য আমাদের মুরব্বীরা হেদায়তে অফিসে হেদায়তের সময় বলছিলেন সাত সিপতের সাথে তসবিহাত আদায় করা চাই, সাত সিপতের সাথে অজুর সঙ্গে বসার চেষ্টা করি, অজু ছাড়া তসবিহাত আদায় করা যাবে না এরকম না। কিন্তু এটা হলো এহতেমাম, গুরুত্ব দেওয়া, একটা আমলের গুরুত্ব দেওয়া। তো অজুর সাথে এরকমভাবে অজুর সাথে কিবলামুখী হয়ে বসে আত্মাহিয়াতের সুরতে বসে কোনো দিকে তাকাতাকি না করে একই জায়গায় প্রতিদিন একই জায়গায় বসে, যদি সফরে না থাকি বাড়িতে যদি থাকি তো একই জায়গায় বসে আমি ওই তসবিহাত আদায় করব। কারোর সাথে কোনো কথা বলবো না, এদিক ওদিক তাকাতাকি করবো না, হ্যাঁ কারোর সঙ্গে কোনো কথাও বলবো না, এদিক ওদিক তাকাতাকি করবো না। আর এরকমভাবে সিফতে এহসানের সাথে, সিফতে এহসান কী জিনিস? সিফতে এহসান হলো বলছে আল্লাহ তাআলা আমার সমস্ত কথা শুনতেছেন এবং তার জবাব দিচ্ছেন, প্রতিটা কথার জবাব দেন আল্লাহ তাআলা। এই দেখেন ফাদারা জিকিরের মধ্যে আছে না যে সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা বললে বান্দা এটা তো আমার জন্য পড়লা, আলহামদুলিল্লাহ বললে তাও এই কথাই বলেন, আল্লাহু আকবার বলে তাও এই কথাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাও এই কথাই বলেন, মানে সব তো আমার জন্য পড়তেছো, তো তোমার জন্য কিছু চাও? যখন বলে রব্বিক ফিরলি বা আল্লাহুম্মা ফিরলি সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দেন এই বান্দা আমি তোমাকে মাফ করে দিছি। বান্দা যে কথা বলে এই কথার জবাব দেয় আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তাই প্রত্যেক কথার জবাব দেন। বান্দা যে কী করতেছেন এইটা আল্লাহ দেখতেছেন, বান্দার দিলের মধ্যে যে জল্পনা কল্পনা হচ্ছে এটা আল্লাহ তাআলা খবর রাখেন, এ ব্যাপারে আল্লাহ তাআলা বেখবর নন। সারা দুনিয়ার সমস্ত জিন ইনসান, সমস্ত জিন ইনসান দিলের মধ্যে কী হচ্ছে অ্যাট এ টাইম একবারে আল্লাহ তাআলা এটার খবর রাখেন। তো আল্লাহ তাআলা এত বড় দেখনেওয়ালা, এত বড় বুঝনেওয়ালা, এত বড় সমঝদার আল্লাহ তাআলা, হ্যাঁ এই খবর রাখেন আল্লাহ তাআলা। এই যে এই ধ্যান আর খেয়াল দিনের মধ্যে থাকার নাম হলো সিফতে এহসান। তো সিফতে এহসানের সাথে আমি তসবিহ তেলাওয়াত করবো, সুবহানাল্লাহ বলবো, আর এরকম মনে মনে চিন্তা করবো আমার আল্লাহ তাআলা তো আমাকে এই কথা বললেন যে এটা তো আমার জন্য বললা, তোমার জন্য কিছু চাও। এই ধ্যানগুলো দিলের মধ্যে থাকা সরাসরি এই যে আল্লাহর সাথে সম্পর্ক পয়দা হচ্ছে সুবহানাল্লাহ বলার দ্বারা,
আলহামদুলিল্লাহ বলার দ্বারা, আল্লাহু আকবার বলার দ্বারা, লা ইলাহা ইল্লাল্লাহ এ বলার দ্বারা আল্লাহর সাথে সম্পর্ক পয়দা হচ্ছে। দরুদ শরীফ পড়তেছি, মনে মনে চিন্তা করা, দরুদ শরীফ এই মুখ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে, ঠোঁটের অগ্রভাগে আসার সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতা এই দরুদ শরীফকে নিয়ে আল্লাহ রাসূলের কাছে পেশ করছেন। আর বলতেছেন যে অমকের অমক গ্রামের অমকের বেটি অমক, অমকের বেটা অমক, এই দরুদ শরীফ প্রেরণ করছেন। আল্লাহ রাসূল সাহেব দেখেন, খুশি হন, ওখান থেকে আল্লাহ তাআলার দরবারে চলে যায়। আল্লাহ তাআলার সাথে সাথে, আল্লাহর দরবারে যাওয়ার সাথে সাথে দশটা রহমত এই দরুদ শরীফ পড়নে আল্লাহর উপরে নাজিল হয়ে যায়। এই যে এই চক্রটা দিলের মধ্যে পয়দা করা চাই, এই ধ্যানটা দিলের মধ্যে পয়দা করা চাই। আমি পড়তেছি দরুদ শরীফ, ফেরেশতা নিয়ে গেল রসুলের কাছে হইয়া, রসুলকে দেখাইয়া আল্লাহর কাছে পৌঁছাই দিল, আর আল্লাহ দশটা রহমত নাজিল হচ্ছে। এই যে চক্রাকারে চলতেছে রহমত, খালি অনর্গল নাজিল হচ্ছে, এই রহমতের মধ্যে বসে আমি দরুদ শরীফ পড়তেছি, এরকম ধ্যান আর খেয়াল দিলের মধ্যে নিয়ে বলে এরকম তসবিহ আদায় করতে হবে। আল্লাহুম্মা ফিরলি বলতেছি, বলে আল্লাহ ফিরলি বলতেছি, আর প্রত্যেকবারই যে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোমাকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, আল্লাহুম্মা ফিরলি, আল্লাহুম্মা ফিরলি, আল্লাহুম্মা ফিরলি, মাফ করলাম, মাফ করলাম, মাফ করলাম, এই যে আল্লাহর সাথে সম্পর্ক এরকম তৈরি করে নিয়ে এই তসবিহ আদায় করবে, এই তসবির দ্বারা বান্দার দিলের মধ্যে বলে এরকম আল্লাহর ধ্যান আর খেয়াল পয়দা হবে। হযরত ইউসুফ সাহেব রাহিমাহুল্লাহ বলছেন, জিকির কে আন্দার জিকির পয়দা হোনা চাইয়ে, জিকিরের মধ্যে জিকির পয়দা করো। জিকির মানে কি? আল্লাহর স্মরণ। জিকির করতেছি কিন্তু দিল আছে আরেক দিকে, তরকারির দিকে জিকির আছে, মাছ কটার দিকে জিকির আছে, বাচ্চা লালন পালন করার দিকে জিকির আছে, কাপড় চোপড় গোছানো হয় না ওর দিকে জিকির আছে, দিল আছে, বলে উপরে এরকম কাপড় শুকাই দিতে হয়েছে নামানো হয় নাই, দিলটা ওই দিকে যাইয়া আছে, তাহলে এই জিকিরের দ্বারা আল্লাহর ধ্যান পয়দা হবে না, এর দ্বারা গাফলত পয়দা হবে, গাফলত দিলের মধ্যে গাফলত পয়দা হবে। হ্যাঁ, মানুষের ভিতরে কন্টিনিউয়াস যদি এরকম হতে থাকে, এমন গাফলত পয়দা হবে যে ওই গাফলতের দ্বারা বলে এরকমভাবে যে সে জিকির করলো, জিকিরের নেকি তার ভাগ্যে লেখা হবে না, জিকির জিকিরের জিকিরের নেকি তার ভাগ্যে লেখা হবে না, তার আমল নামায় লেখা হবে না। এই জন্য বলে জিকির করবো জিকিরের মতন জিকির করা, তিলাওয়াত করবো তিলাওয়াতের মতন তিলাওয়াত, প্রত্যেকটা আয়াত পড়তেছি আর ধ্যান আর খেয়াল দিনের মধ্যে থাকা যে এই যে তেলাওয়াত করতেছি আমার আল্লাহ তালা প্রত্যেকটা ওয়ার্ড শুনতেছেন এবং প্রত্যেকটা ওয়ার্ডের কী করতেছেন, আল্লাহ তালা প্রত্যেকটা ওয়ার্ডের উত্তর দিচ্ছেন। এইরকম ধ্যান নিয়ে একদম ধ্যানের সাথে বলে এরকম তেলাওয়াত করতে থাকা, এক একটা আয়াত তেলাওয়াত করবে আর মনে মনে চিন্তা করবে এই আয়াতের উত্তর আল্লাহ তালা আমাকে দিছেন, বুঝে পড়ুক বা না বুঝে পড়ুক, বলে কোরআনে পাকের তেলাওয়াতের দ্বারা ফায়দাই ফায়দা। আল্লাহ তালা দিলের ভিতরে যে গুনাহের দ্বারা যে ময়লা জমা হয় ওই ময়লাকে আল্লাহ তালা এই তেলাওয়াতের দ্বারা দূর করে দেন, পরিষ্কার করে দেন। রেত যেরকম, ওই যে লোহার যেরকম মরিচা পড়ে, ওই মরিচা দূর করার জন্য যেরকম রেত আছে, রেত রেত দিয়ে ঘষা দেয় তো একেবারে লোহা চকচকা হয়ে যায়, তো এই কোরআন পাকের তেলাওয়াত হলো দিলের ভিতরে যে ময়লা আছে, এই যে গুনাহের দ্বারা যে ময়লা তৈরি হয়, কালির পাতিল, আগের জামানার মানুষেরা বলতে পারবে যে মাটির পাতিল খড়ি দিয়ে যখন রান্না করতো মাটির পাতিলের নিচে কীরকম কালি পড়তো, ওই রকম কালি জমে যায় দিলের মধ্যে, তখন আর দিলের মধ্যে ওই কালি জমার কারণে নেক কাজ করতে ভালো লাগে না, জিকির করতে ভালো লাগে না, তিরাত করতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, হ্যাঁ গুনাগারি করতে মজা লাগে, হ্যাঁ যখন ওই দিলের মধ্যে কালি জমে, ওই কালি দূর করার হাতিয়ার হলো রেয়াত হলো কোরআন পাকের তেলাওয়াত, এবং সবচেয়ে উত্তম জিকির বলা হয়েছে এটাকে, আফজল জিকির বলা হয়েছে কোরআন পাকের তেলাওয়াতকে। এই জন্য কোরআন পাকের তেলাওয়াতের খুব এহতেমাম করা, বাচ্চাদেরকে কোরআন পাকের তেলাওয়াত শেখানো, নিজে যদি কোরআন পাকের তেলাওয়াত না জানি তো আমি মাহরামকে মসজিদে পাঠাই দিই, হুজুরের কাছে পাঠাই দিই, এক একটা হরফ শিখে আসুক, শিখে এসে ওই একটা হরফ প্রতিদিন শেখাক, এক একটা দিন এক একটা হরফ শিখি, তারপর হরফগুলো শেখা হয়ে গেলে এক একদিন এক একটা আয়াতকে শিখি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই যে একটা আয়াত একদিনে শিখলাম, পরের দিনে আর একটা আয়াত শিখলাম, এরকমভাবে আস্তে 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 কোরআন পাকের তেলাওয়াত শেখার চেষ্টা করবো। আমাদের উলামা ইকরামরা আমাদের হেদায়েতে বলছেন যে যে ব্যক্তি কোরআন পাকের তেলাওয়াত শিখে নাই, জানে না, যে সে প্রতিদিন কমপক্ষে 40 মিনিট সময় বলে ব্যয় করবে এই কোরআন শিখার জন্য, বাচ্চাকে পাঠিয়ে দিবে মসজিদে, বাচ্চা শিখে আসবে, বাচ্চার কাছ থেকে শিখবে, মাহরামকে পাঠিয়ে দিবে, মাহরামের কাছে শিখবে, এরকমভাবে 40 মোটামুটি এক পারা কোরআন শরীফ পড়তে 40 মিনিটের মতন সময় লাগে, বলে এরকম তারতিলের সঙ্গে তাজবিদের সঙ্গে যদি পড়ে বলে এরকমভাবে তাহলে 40-45 মিনিট সময় লাগে। এই জন্য বলছেন যে 40-45 মিনিট সময় আমি কোরআন শেখার পিছনে ব্যয় করব, একটা আয়াতকে আমি এই 40 মিনিট ধরে আওড়াবো, আওড়ায় 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 এটাকে সহি করবো, একবারে 100টা আয়াত পড়লেন একটা আয়াতও সহি হলো না, এটার চাইতে বেশি ভালো কোনটা, যে একটা আয়াত পড়ছেন কিন্তু সহি করছেন,
কারণ ওইটা আল্লাহর কাছে কবুল হবে, ওইটার দ্বারা নামাজকে আল্লাহর কাছে কবুল করাইতে পারবো। কিন্তু 100 আয়াত পড়ছি কিন্তু 100 আয়াতের একটাও সহি করি নাই, এইটার দ্বারা আমার নামাজকে আল্লাহর কাছে কবুল করাইতে পারবো না। যার কারণে কোরআন পাকের তেলাওয়াত সহিভাবে শেখা প্রত্যেকটা মুমিন নরনারীর জন্য জরুরি। হ্যাঁ, কোরআনে পাক হাশরের ময়দানে হয় তার পক্ষে দলিল হবে, না হয় তার বিপক্ষে দলিল হবে। কোরআনে পাক আল্লাহর কাছে আরজি করবে, আল্লাহ একে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত আমি তা এর পিছু ছাড়বো না। আবার যারা পড়ে নাই তাদেরকে বলবে, আল্লাহ একে জাহান্নামে না পৌঁছানো পর্যন্ত আমি তার পিছু ছাড়বো না। হ্যাঁ, এরে 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 আমি জান্নাতে পৌঁছানো পর্যন্ত আমি এর পিছনে আসি, আবার জাহান্নামে পৌঁছানো পর্যন্ত এর পিছনে আসি। যারা হক আদায় করে নাই কোরআনে, তাদের ব্যাপারে আল্লাহর কাছে এরকমভাবে নালিশ করবে, আর যারা কোরআনের পক্ষের হক আদায় করছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সুপারিশ করবে, আল্লাহ সুপারিশ করবে। এই জন্য মহতরা মাহবুবরা, রোজানা আমরা কোরআন পাকের তেলাওয়াত করব। কোরআন পাকের তেলাওয়াত বলে এরকমভাবে কবরের ভিতরে মাতার কাছে যাইয়া পাহারাদার হিসেবে থাকবে কোরআন পাকের তেলাওয়াত। নামাজ, কোরআন পাকের তেলাওয়াত, তারপরে জিকির, তারপরে এরকমভাবে রোজা, তারপরে যে আল্লাহর রাস্তায় চলতেছি, মসজিদে যাইতে গেলে যে কদম উঠতেছে, এই কদমের নেকি, এগুলো সব পাহারাদার হিসেবে চতুর্দিকে থাকবে। মুনকার নাকি ডান দিক দিয়ে আসবে, বলবে যে আরে এই দিক দিয়ে আসতে পারবো না, আমার বন্ধু ভয় খাবে, তুমি দূরে থাকো দূরে থাকো। বলে ডান পাশে আসবে বাম পাশে আসবে, রোজা বলবে এদিকে আসো না, আমার বন্ধু ভয় খাবে। মাথার কাছে যাবে কোরআন পাকের তেলাওয়াত এবং জিকির আজকার, বলবে এই এদিকে আসো না, আমার বন্ধু ভয় খাবে। পায়ের কাছে যাবে, যা দেখো ওখানে এক পাহারাদার, ওই যে মসজিদে যাওয়া কালে যে কদমগুলো উঠছে, আল্লাহ রাস্তায় কদমগুলো উঠছে, এই কদমের নেকি ওইটা ওই পায়ের কাছে জমা হয়ে আছে, আর এরা পাহারাদার হিসেবে এরকম করে ওই ফেরেশতাকে প্রোটেক্ট করতেছে, না এখানে আসতে পারবো না, আমার বন্ধু ভয় খাবে। হ্যাঁ, সে এরকমভাবে আমাকে দিনের কাজে ব্যবহার করছে, হ্যাঁ সুতরাং তুমি আমার কাছে আসতে পারবে না। বলে এরকমভাবে চতুর্দিকে যখন দেখলো প্রোটেকশান সৃষ্টি করা হয়ে গেছে, তখন সে ফেরেশতা বলবে, তাহলে আমি আল্লাহর কাছে তো কি জবাব দেব, আমাকে তো বলা হয়েছে তার কাছে হিসাব নেওয়ার জন্য, তিনটা প্রশ্নের জবাব নেওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে, তাহলে এই জবাবটা আমি কিভাবে পাবো। বলছে ওই দূরে থাকিয়ে আস্তে ধীরে খুব নরমিয়াতের সঙ্গে, আদবের সঙ্গে, খুব নরমিয়াতের সঙ্গে, বিনয়ের সঙ্গে তুমি এই প্রশ্ন করো। তখন ওই দূরে থেকে প্রশ্ন করবে, মান রব্বুকা ওমা দীনুকা ওমা নবীউকা, অথবা বলবে মান হাজা রাজুলুন, বলে এরকমভাবে এই ব্যক্তিকে তুমি চিনো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হাজির করে বলা হবে, প্রশ্ন উত্তর সঠিকভাবে দিয়ে দিবে, বলে এই ফেরেশতা নিয়ে খুশি হালে চলে যাবে, আর এরকমভাবে নারায়ে তাকবীর দিয়ে আল্লাহ একবার দিয়ে ধ্বনি দিতে দিতে চলতে থাকবে, আল্লাহর কাছে নিয়ে যা খুশি হালে ওই রুহকে পেশ করবে। এখন এই যে হিসাব নিকাশ নিয়ে চলে গেল ফেরেশতা, ওই কবরের কোনা থেকে আর একটা মানে এরকমভাবে পাহারাদার বের হয়ে আসছে, আসে বলতেছে আরে আমি তো ওই অপেক্ষায় ছিলাম যে তোমরা চারজন মিলে যদি একা তাকে প্রতিহত করতে না পারো, তাহলে আমি অপেক্ষা করতেছিলাম, আমি এসে তাকে প্রতিহত করতাম। এই চারজন আবার জিজ্ঞেস করে তুমি আবার কি, বলছে আমি হলাম সবর। সবর এই যে তুমি যে এই এই ব্যক্তি যে দুনিয়াতে থাকতে আল্লাহর পক্ষ থেকে যেসব কষ্ট মুজাহাদা আসছে, এটা খানার অভাব, কাপড়ের অভাব, গহনার অভাব, এটা যেরকমভাবে শারীরিক অসুস্থতা, বলে এরকমভাবে বিভিন্ন রকমের পেরেশানি, দুশ্চিন্তা, কত কিছু আসছে, ওই সব ক্ষেত্রে সে আল্লাহর জন্য নেকির আশায় সবর করছিল, সেই সবর হলাম আমি, সেই সবর হলাম আমি। তোমরা যদি চারজন মিলে তাকে প্রতিহত করতে না পারতে, তা আমি একাই তাকে প্রতিহত করতাম। এই জন্য মহতরাম মহাবরেরা বলে সবর শকরের জিন্দিগি একতার করা, ঘরের ভিতরে সবর শকরের জিন্দিগি একতার করা। আমার এক মুরব্বী বলছিলেন যে ঘরে সবর এবং শকরের জিন্দিগি আছে তার ঘরে কোনো অভিযোগ থাকতে পারে না, তার ঘরে কোনো অভাব অভিযোগ থাকতে পারে না, অভাব অভিযোগ পালায় যায় যার ঘরের ভিতরে সবরের সিপত আছে। এই জন্য মহতরাম মহাবরেরা যে ঘরের ভিতরে এই আমলের ফেজা কায়েম করবো, আমলের ফেজা কায়েম করবো। আর মহতরাম মহাবরেরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাকিজা জিন্দিগি এখতিয়ার করব। দেখেন আমরা কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাকিজা জিন্দিগি, যে সাদাসিদা জিন্দিগি, সে মুবারক জিন্দিগি যাপন করছেন, আমরা ওইটা পারবো না। আমরা ওই দুই মাস চুলা না জ্বালায় যে ঘরের পরিবার পরিজন নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, বিবি থাকলে রাজি থাকলে স্বামী রাজি নাই, স্বামী স্ত্রী দুজন রাজি থাকলে বাচ্চা রাজি নাই, বাচ্চা রাজি থাকলে নাতি রাজি নাই, বলে এরকম বেটার বউ রাজি নাই, ঘরের মধ্যে ওই পরিবেশ 100% নিয়ে আসতে পারবো না। কিন্তু আমার দিলের মধ্যে ওই জজবা যেন থাকে, আমি ওই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাকিজা জিন্দেগি উঠব। আমাদের ইউনুস শিকদার স্যার একবার আসরের পরের মুজাকারার মধ্যে একথা বলছিলেন
যে যাকে আল্লাহ তাআলা সাদেগী জিন্দেগি ইখতিয়ার করার তৌফিক দান করছেন, সে যদি এই সাদেগী জিন্দেগি পরিত্যাগ করে যদি কোলে নফসানিয়াতের জিন্দেগির উপরে উঠে, সে আল্লাহ তাআলার বহুত বড় এক নিয়ামতকে সে ইনকার করলো, অবহেলা করলো, অবহেলা করলো। আমি এই সেই জিন্দেগির শুরু থেকে বলে এক তরকারি খানা খাইতেছি, এখন সেই সময় মাল কম ছিল, এখন মাল অনেক বেড়ে গেছে, বলে ঘর এরকমভাবে অনেক সুন্দর হয়ে গেছে, এখন খানা হয়ে গেছে পাঁচ রকমের। সেই জন্য ওই যে এক তরকারির উপরে চলার যে সিফত আল্লাহ তালা দান করছিলেন, যোগ্যতা আল্লাহ তালা দান করছিলেন, ওই বিশাল এক নিয়ামত ছিল ওটা, ওই নিয়ামতকে সে ইনকার করলো। যে এক তরকারি খানার অভ্যাস আছে, তার সে যদি ওই অভ্যাস পরিত্যাগ করে যদি পাঁচ তরকারির উপরে উঠে, সে আল্লাহ তাআলার বহুত বড় এক নিয়ামতকে অস্বীকার করলো, সে অকৃতজ্ঞ হিসেবে আল্লাহ তাআলার কাছে গণ্য হবে। এই জন্য ওই জিনিসকে ধরে রাখা, আমার মাল বাড়ুক, আমি দিনের লাইনে খরচ করব, প্রতিবেশীর হক আদায় করব, খালার হক আদায় করব, ফুফুর হক আদায় করব, বাবা মা শ্বশুর শাশুড়ির হক আদায় করব, সবার হক আদায় করব এই মাল দিয়ে। মাল আমার পরীক্ষার জিনিস, মাল আমার পরীক্ষা জিনিস, এই মাল আমার ফেতনার কারণ হইতে পারে যদি এই মালের শুকরিয়া আদায় করতে না পারি। মালের শুকরিয়া আদায় কি? বলে মালকে আল্লাহ তালার মনোনীত পথে মাল্লার মনো আল্লাহ তালার মনসা মোতাবেক খরচ করার নাম হলো এই মালের শুকরিয়া, এই মালের শুকরিয়া। এই জন্য মাল বহুত হয়ে গেছে মানে এই না যে তুমি এরকমভাবে নফসানিয়াতের জিন্দগি যাপন করবা, এই এজাদত আল্লাহ তালা দেয় না। এটা পরীক্ষা করার জন্য দিছেন বান্দাকে, যে মাল দিয়ে দেখি ও কি ওই মালের তাসির তার দিলের মধ্যে পড়ে, নাকি আমার দিকেই সে রুজু থাকে আর মাল নিয়ে ভয় করতে থাকে, না যদি এই মালের ব্যবহার মানে আল্লাহর মনোনীত পদে না হওয়ার কারণে আমি ধরা খায় যাই কিনা, এই ভয় করতে থাকে, দেখতে থাকে। নিজামুল মুল্ক বলে এরকমভাবে একটা মাদ্রাসা করলেন ইন্ডিয়াতে, বহুত বড় সুন্দর জাঁকজমকপূর্ণ মাদ্রাসা, আর ওলামায়ে কেরামদের নাকি বললেন যে এই মাদ্রাসার যোগ্য শিক্ষক কে হইতে পারে, বলে সবাই বলছে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহ, উনি হবেন সবচেয়ে যোগ্য ব্যক্তি এই ভারত উপমহাদেশের মধ্যে, ওনার সাথে ভালো আলেম, ওনার সাথে বড় আলেম আর কেউ নাই। ওনাকে বলছেন উনি কত বেতন পান ওনাখানে, কয় 2 রুপি বেতন পান মাসে, বলে ওনাকে আমি 100 রুপি বেতন দেবো, যাও ওনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসো। ওনাকে যায় বলছেন যে আপনার তো বহুত বহুত বড় সৌভাগ্য যে আপনাকে নিজামুল মুল্ক ডাকছেন, যে এক বিশাল এক মাদ্রাসা করছেন, সেখানকার মোহতামিম বানাবে আপনাকে, সেখানকার প্রধান বানাবে আপনাকে, এবং আপনার বেতন নির্ধারণ করছেন 100 রুপি, 100 রুপি বেতন নির্ধারণ করছেন। তো উনি বলছেন ভাই আমাকে মাফ করে দাও, আমি এই বেতনে আমি ওখানে যাইতে পারবো না। বলছে কেন? বলছে আমি 2 রুপি বেতন পাই, এই 2 রুপি 1 রুপি দিয়ে সংসার চালাই আর 1 রুপি দান খরচ করি, 100 রুপি যদি পাই তো আমি 1 রুপি দিয়ে সংসার চালাবো, আর এই 99 রুপি যে দান খরচ করবো, এই দান খরচের ফিকিরেই তো আমার সময় চলে যাবে। আমি বাচ্চাদেরকে পড়াবো কখন, বাচ্চাদের তরবিয়ত করবো কখন, বাচ্চাদের তালিম দেবো কখন, বাচ্চাদের শিখাবো কখন, আমার তো সময়ই থাকবে না। সুতরাং আমি এই এত টাকার এত এত টাকা আমার কোনো প্রয়োজন নাই, এত রুপি আমার কোনো প্রয়োজন নাই, আমার ওই 2 রুপি বেতন আছে এইটাই আমার যথেষ্ট, আমার দান খরচের জরুরতও পুরা হয়ে যাচ্ছে, আমার সংসারের জরুরতও পুরা হয়ে যাচ্ছে। তো 1 রুপি দিয়ে সংসার চালাইছে সারা মাস, তো কীরকম জিন্দগি যাপন করছেন, কীরকম জিন্দগি যাপন করছেন? তো মহতারা মা বাবারা মাল আশা মানে এরকম না, বলে যে এরকমভাবে আমরা তো বলি থাকি মাশাল্লাহ মাশাল্লাহ, এরা কত ভাগ্য ভালো, বিশাল মালদার হয়ে গেছে। আরে কি ছিল আর কি হলো, চাষ্টলের দোকান ছিল, দোকান চালাইতো, পানের দোকান চালাইতো, আজকে দেখো 5 তলা বিল্ডিং মালিক হয়ে গেছে, আল্লাহ কতই না ভালোবাসা বাসছেন। আরে ভালোবাসা বাসছেন না, পরীক্ষার মধ্যে পড়ে গেছে, এ কথা তো আমার এলেমের মধ্যে নাই, আমার এলেমের মধ্যে সেই কথা নাই। এই জন্য মহতারা মা বোনেরা, মাল আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন কিসের জন্য? মাল আল্লাহ তাআলা দিয়েছেন বলে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর মনসা মোতাবেক এটাকে খরচ করি, এটাকে খুশি করার জন্য, হ্যাঁ খুশি করার জন্য। এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দগিকে এখতিয়ার করার কোশিশ করা। উসমান রাদিয়াল্লাহু আনহু বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক ছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ধনী ছিলেন, আর তার চেয়েও বেশি ধনী ছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুর মাল কত ছিল এইটা একটা মোটামুটি হিসাব করে বর্তমান জামানার বিজ্ঞানীরা বলে এরকম একটা লেভেল করছেন, যে এই জামানার মানে টাকার হিসাব করলে, ডলারের হিসাব করলে কত ডলারের সমান হবে। তো ওরা হিসাব করে বলছে যে মিনিমাম 500 বিলিয়ন ডলারের, 500 মিলিয়ন না, 500 বিলিয়ন ডলারের মালিক এখন সারা বিশ্বের যে ধনী, মানে 247 বিলিয়ন ডলারের মালিক, আর উনি ছিলেন 500 বিলিয়ন ডলারের মালিক। তাহলে ওসমান রাদিয়াল্লাহু আনহু কি ছিলেন? তাহলে আল্লাহ তাআলা তাকে আদর করে গুণি করে ওসমান গুণি করে ডাকছেন, হ্যাঁ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান গুণি করে ডাকতেন তাকে, তাই এত বড় ধনী ছিলেন।
কিন্তু জিন্দেগি আপনি দেখেন তার তাদের জিন্দেগি স্টাডি করে দেখেন তাদের জিন্দেগি কিভাবে চলছে তারা জিন্দেগির মানে এরকমভাবে লাইফস্টাইল কখনোই পরিবর্তন করেন নাই যে আমি বিশাল বড় হয়ে বড় লোক হয়ে গেছি ধনী হয়ে গেছি আমি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে গেছি আর জরির পোশাক পরবো রেশমের পোশাক পরবো আর এরকমভাবে অমুক দেশ থেকে আমদানি করা পোশাক পরবো এই জেহান ছিল না জেহান ছিল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীরকম জীবনযাপন করছেন ওই জীবনের সঙ্গে মিলায় মিলায় তারা চলার মস্ক করতেন ওই জীবনের সঙ্গে মিলায় মিলায় চলানোর মস্ক করতেন হয়তো ওমর রাজিয়াল্লাহু আনহু খলিফা তখন কি তার মালের অভাব ছিল তার মালের অভাব ছিল না মালের অভাব তার ছিল না কিন্তু ওমর রাজিয়াল্লাহু আনহু কীরকম জীবনযাপন করছেন বলছেন যে হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাজিয়াল্লাহু আনহু বাপকে দাওয়াত দিয়েছেন খলিফাকে দাওয়াত দিয়েছেন আব্বা আমার বাসায় আপনার দাওয়াত মেহরবানি করে একটু দাওয়াত কবুল করেন দাওয়াত কবুল করছেন দাওয়াত খাইতে গেছেন যা দেখে তরকারির উপরে ঘি ভাসতেছে বলছে বেটা দুই তরকারি এক করছো কেন বলছে আব্বা গোস্ত কিনছিলাম গোস্তের মধ্যে তেল কম ছিল এই জন্য একটু তেল বেশি দিয়েছি যাতে একটু স্বাদ বাড়ে আপনি মেহমান আপনাকে মেহমান করো খলিফাকে মেহমান মেহমানদারি করবো এই জন্য আমি একটু স্বাদ বাড়ানোর জন্য ঘি দিয়েছি বলছে ঘি একটা আলাদা তরকারি আর গোস্ত আলাদা তরকারি তুমি দুই তরকারি এক করছো আমি তোমার দাওয়াত খাবো না এই কথা কয়ে হেঁকসি দিলে কান্না শুরু করে দিচ্ছে হায় আমার রসুল জীবনে দুই তরকারি খানা খায় নাই এক তরকারি বেশি খানা খায় নাই আর আমি ওমর এই দুই তরকারি খানা খাবো বেটা মাফ করে দাও তোমার দাওয়াত আমি কবুল করতে পারলাম না তোমার খানা তুমি খাও খা চলে গেছে মসজিদে শক্ত রুটি খাচ্ছেন শক্ত শক্ত রুটি খাচ্ছেন চাবানো কষ্টকর মসজিদে আর একজন বসে আছে বলছে ভাই আমার দিকে আসো আমার দাওয়াত তুমি কবুল করো আসো একসাথে খানা খাই আসো বলে ওই রুটির টুকরা ছিঁড়ে দিছে ওই ব্যক্তি মুখে দিয়ে চাবাইতে বড় কষ্ট হইতেছে বড় কষ্ট হইতেছে আর ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমিরুল মুমিনিন আমি আপনি অর্ধ জাহানের বাদশা আর আপনি এত শক্ত রুটি খান আপনি ইচ্ছা করলেই তো একটু নরম নরম গরম গরম রুটি খাইতে পারেন আমাকে ইজাজত দেন আপনি আমাকে আপনি ইজাজত দেন আমি নরম আর নরম গরম গরম রুটি প্রতিদিন আপনাকে বানাই দেব আর আপনি এরকমভাবে আরাম করে খাবেন আপনি খলিফা হয়ে এত কষ্ট করতেছেন তো ওনাকে প্রশ্ন করছেন আচ্ছা ভাই তুমি আমাকে একটা প্রশ্নের জবাব দাও সেটা হলো আমার যে রাজ্যে যে প্রজারা আছে এই সমস্ত প্রজারা কি প্রতিদিন নরম নরম গরম গরম রুটি তিন বেলা খাইতে পায় কয় না হুজুর তা তো পায় না বলছে তাহলে ওমর আল্লাহর সামনে দাঁড়ায় কী জবাব দেবে ওমর আল্লাহর সামনে দাঁড়ায় কী জবাব দেবে যে তোমার প্রজারা শক্ত রুটি খাইয়ে আসছে আর তুমি এরকমভাবে বলে এরকমভাবে নরম নরম গরম গরম রুটি খাইয়ে আসছো এই কথা যদি আল্লাহ তাআলা আমার সামনে পেশ করে তা আমি কী জবাব দেবো আমি জবাব দিতে পারবো না বলে ওমর রাদিয়াল্লাহু আনহু বলে এরকম জিন্দেগি যাপন করতেন এরকম না যে তার সামর্থ্য ছিল না আমার তার সামর্থ্য ছিল না এরকম না তার যে সামর্থ্য ছিল সেটা দিয়ে খুব ভালো ভালো খানা খাইতে পারতেন গোস্ত রুটিও খাইতে পারতেন কিন্তু তিনি জিন্দেগি যাপন করছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই জিন্দেগি হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে আমরা সবাই এই ঘটনা জানি আমি ঘটনা বিস্তারিত বলতে চাই না বলে হাফসা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে তাকে সামান্য একটু খানা পিনা পোশাক আশাকে একটু আগে বাড়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু কান্না করছেন আর বলছেন বেটি তোমার স্বামীর ঘরে কী কী ছিল বলো আমার নবীর ঘরে কী কী ছিল বলো একটা একটা করে বলতেছেন মাও কাঁদতেছে এরা বেটিও কাঁদতেছে বাপও কাঁদতেছে আর ওই বর্ণনা দিচ্ছেন হুজুর সাল্লামের সামানের বর্ণনা দিচ্ছেন আর কাঁদতেছেন বাবাও কাঁদতেছেন আর বলতেছে কে তোমাদেরকে এই প্রস্তাব দিচ্ছে বলো বলে আব্বা এইটা আমি বলতে পারবো না এটা আমানত হিসেবে আমাকে রেখে গেছে আমি যেন তোমাকে আপনাকে শুধু বলি তাদের নাম না বলি বলছে যদি যদি তাদের নাম আমি জানতে পারতাম তাহলে তাহাদের চেহারা বিকৃত করে দিতাম আমার দুই বন্ধু যে রাস্তায় চলে গেছে আমাকে সেই রাস্তা থেকে তারা আমাকে সিনাই নিয়ে আসতে যাচ্ছে আমাকে ফিরাই নিয়ে আসতে যাচ্ছে আরে আমার দুই বন্ধু যে রাস্তায় চলে গেছে আমি যদি সেই রাস্তায় চলে যেতে না পারি তাহলে আমার ওই বন্ধুদের সাথে আমি মিলিত হব কোন মুখ নিয়ে আমার ওই দুই বন্ধু হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে এই দুই বন্ধুর সাথে আমি মিলিত হব কিভাবে এই ছিল এই ছিল অর্ধ জাহানের বাদশা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জিন্দেগি মহতরা মা বোনেরা বলে আমাদের জিন্দেগি আমরা ওই পর্যায়ে যাওয়ার সাহসও রাখি না কিন্তু আমার দিলের মধ্যে যেন এই জজবা থাকে আমি যেন তর্ক বিতর্ক করে খাইশাদের জিন্দেগি প্রতিষ্ঠিত করার চেষ্টা না করি যে আরে অমুক তো এরকম করছে অমুক তো এরকম করছে আরে অমুক তো তবলিগালা অমুক তো তবলিগালা অমুকের ঘরে এই আছে অমুকের ঘরে এই আছে তা আপনি এত বড় অফিসার আপনি এত বড় ব্যবসায়ী আপনি এত বড় বিল্ডিংয়ের মালিক আপনার ঘরে কিছুই নাই আমারও তো একটা শখ আছে আমারও তো একটা শখ আছে আমাদের একটা আহ্লাদ আছে বলে এইরকম জিন্দেগি এরকম খাইশাত নফসানিয়াত যেন আমার জিন্দগির ভিতরে স্থান না পায় এরকমভাবে নিজের জিন্দগিকে গঠন করা বরং এই কথার চিন্তা করা না আমি যে পর্যায়ে আছি এই পর্যায়েতে উপরে তো উঠবই না
বরং আমি যত পারি আমি নিচে নামতে থাকবো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি যাইতে থাকবো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরে যাইতে থাকবো না, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে দূরে সরতে থাকবো না, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি যায় পৌঁছবো। আমি এরকম নিয়াত নিয়ে, এরকম তামান্না নিয়ে দিলের মধ্যে, এরকম তামান্না নিয়ে চলতে থাকি, ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই আমাদের হাসর হবে। আর যে ব্যক্তি বলে এরকমভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সাদেকি জিন্দগিকে এনকার করবে, ওই সাদেকি জিন্দগিকে বলে মাল বাড়ার সাথে সাথে, যোগ্যতার সামর্থ্য বাড়ার সাথে সাথে, যে ব্যক্তি বলে এরকমভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দগিকে বলে ছাড়িয়ে দিয়া বলে ধীরে 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 নফসানিয়াদের খাইশাতের জিন্দগির উপরে চলতে থাকবে, বলে এই ফিরাউনি জিন্দগির উপরে, হামানি জিন্দগির উপরে, কারুনি জিন্দগির উপরে নিজের জিন্দগিকে উঠান মস্ক করে থাকবে, তাদের হাসর নাসর ওই হামান কারুন আর ওই ফিরাউনের সঙ্গেই হইতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যারা মাহফুম এরকম, যে সব প্রত্যেক ব্যক্তিকে হাসরের মাঝে আপন আপন জজবার উপরে উঠানো হবে। তোমার জজবা কী ছিল? নবীওয়ালা জজবা ছিল, সাহাবাওয়ালা জজবা ছিল, নাকি হারুন কামানার ফেরাউনি জজবা ছিল? কোন জজবা নিয়ে তুমি দুনিয়াতে আসছো? বড়ই আফসোস ওই ব্যক্তির জন্য, এটা আমাদের মুরব্বীদের মুখেই বয়ন শুনছি, বড়ই আফসোস ওই ব্যক্তির জন্য সারা জীবন তবলিক করলো আর এরকম শেষ বয়সে এসে বললো আরে সারা জীবন তো তবলিকই করলাম, ব্যবসাবাদি তো কিছুই গোছালাম না, মালপত্তা কিছুই কামাইলাম না, চলো যাই একটু মালমত্তা কামাই। আর তার ভাই সারা জীবন মালমত্তা কামানোর পিছনে ছিল, আর হলো কেন শেষ বয়সে বলতেছে আরে আমার ভাই সারা জীবন তবলিক কামাই, তবলিক করে জান্নাত কামাই করলো, আর আমি সারা জীবন মালের পিছনে পড়ে থাকলাম, আরে না না মালের পিছনে আর পড়ে থাকতে রাজি না, চলো আমরা এরকম দিনের রাস্তায় চলি, আমরা আবার ওই হুজুরের জিন্দগির উপরে চলি। এই দুই ভাইয়ের দুই অবস্থা, বলে আফসোস হলো ওই ভাইয়ের উপরে, যে ভাই হলো গান হুজুর সাল্লাল্লাহু আলাইহি পাকিজা জিন্দগিকে ছাড়িয়ে বলে ওই বলে ওর দুনিয়ার জিন্দগিকে এখতিয়ার করার জন্য রওনা হলো, তার জজবাকে পরিবর্তন করে ফেললো, ওই ব্যক্তির উপর আফসোস যে ওই ব্যক্তি ওই জজবা নিয়ে দুনিয়া থেকে চলে গেল। আর বড়ই খুশখবর ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তি সারা জীবন নফসানিয়াতের উপরে চলছে আর দিনের বুঝ পাওয়ার পরে বলে এরকম নফসানিয়াতের খাইশাতের জিন্দগিকে ছাড়িয়ে দিয়া বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকিজা জিন্দগির উপরে, সাদেকি জিন্দগির উপরে নিজের জিন্দগি কোটাইছে, ওই ব্যক্তির উপরে খুশখবরি। এই জন্য মহতারাম মা বোনেরা, আমরা এখন এই মুহূর্তে চিন্তা করি আমি কোন অবস্থায় আছি, আমি আমি আর কখনোই বলে আমার জিন্দগির লাইফস্টাইলকে এর উপরে উঠাবো না, বরং যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ আমি চলে থাকি, তাহলে আস্তে আস্তে মস্ক করতে 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 আমি নিচে নামার চেষ্টা করি, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দগির কাছাকাছি যাওয়ার মস্ক করতে থাকি। হতে পারে যে এই যে আমি মস্ক শুরু করে দিলাম, আমার নিয়াতকে পরিবর্তন করলাম যে নফসানিয়াতের খাইশাতের জিন্দগি আমি যাপন করবো না, আমি এরকমভাবে মনমানি নফসানিয়াত আর এরকম নিজের মনচাহি জিন্দগি যাপন করবো না, বরং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাকিজা জিন্দগির উপরে আমার জিন্দগিকে চালাইব, এই যে জজবাকে পরিবর্তন করে নিম্নমুখী করে দিলাম, হতে পারে এই অবস্থায় মউত হয়ে গেলে হতে পারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার হাসর নাসর হয়ে যাবে। আর যে অবস্থায় আসি, মাল বেড়ে গেছে, পদ পজিশন বেড়ে গেছে, ঘর বাড়ি বেড়ে গেছে, ব্যবসা বাণিজ্য বেড়ে গেছে, সমস্ত কিছু বেড়ে গেছে, আর আমার জিন্দগির লাইফস্টাইলও পরিবর্তন হয়ে গেছে, বলে হইতে পারে যে এই জজবা পরিবর্তন হওয়ার কারণে ওই জজবাওয়ালাদের সাথে আমার হাসর নাসর হয়ে যাবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাকিজা জিন্দগিকে নিজের জিন্দগি বানানোর মস্ক করা, নিজের জিন্দগি বানানোর মস্ক করা, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাথে আমার হাসর হয়ে যাবে। সাহাবা ইকরামরাও এরকম করছেন, এদের মহতারা মহাপ্রায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি পাকিজা জিন্দগির উপরে সাহাবায়ে কিরামরা কীভাবে যে চলছেন সারা দিন রাত বয়ান করেও এটা শেষ করা যাবে না, বলে আমরা এরকম হায়াতুস সাহাবা পড়ি, হেকায়েতে সাহাবা পড়ি, বলে সাহাবায়ে কিরামদের জিন্দগি কীরকম ছিল আমরা এর নকশা পাই যাব। এই জন্য ঘরের মধ্যে যে তালিমের কথা বলছেন, আমার মুরব্বীরা দুইটা তালিম বলছেন, একটা হলো ইনফেরাজি তালিম, একটা হলো ইস্তেমাই তালিম। ইনফেরাজি তালিমের ভিতরে তোমরা হায়াতুস সাহাবা বেশি বেশি পড়ো, ইনফারি তালিমের মধ্যে তোমরা হায়াতু সাহাবা বেশি বেশি পড়ো, আর এরকমভাবে ইস্তেমাই তালিমের মধ্যে ওই তিন কিতাব পড়ো, হায় ফাজালে সাদাকাত, ফাজালে এরকম আমাল এবং মুনতাকাব হাদিস, এই তিন কিতাব ইস্তেমাই আমলের মধ্যে পড়ো, আর ইনফিরাদি আমল তালিমের মধ্যে তুমি এরকম হায়াতু সাহাবা পড়ো। হায়াতু সাহাবা যারা নিয়মিত পড়বে, বলে পুরো হায়াতু সাহাবা তা যার সামনে থাকবে তার জিন্দগির তরবিয়ত হয়ে যাবে, সে চলার পথে যত রকমের ফেতনা আসুক, যত রকমের সমস্যা আসুক, যত রকমের এরকমভাবে দ্বিধাদ্বন্দ্ব সামনে আসুক, কোনো দ্বিধাদ্বন্দ্বই তার সামনে টিকতে পারবে না, কারণ তার সামনে হায়াতুস সাহাবা আছে, সাহাবা ইকরামদের জিন্দগি আছে, সিরাত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সিরাত তার সামনে আছে, ওই সিরাত দেখে দেখে সে চলতে পারবে, বলে এরকমভাবে সে একটা রাহবার হবে, বলে হায়াতুস সাহাবা আমার জিন্দগির রাহবার হবে, মেহনতের রাহবার হবে, মেহনতের উসুল বাতানেওয়ালা হলো হায়াতুস সাহাবা। এই হায়াতুস সাহাবাকে আমি বেশি বেশি পড়তে থাকি, তাহলে দেখা যাবে আমার জিন্দগির পরিবর্তন এরকম আসতে থাকবে, ইসলাম আসতে থাকবে, তরবিয়ত আসতে থাকবে।
আর মহতারা মা বলে আমার আমার ঘরের ভিতরে রোজ আনা বলে ইমান একইমের মজমা কায়েম করব। দশ মিনিট পনেরো মিনিট যতটুকু পারি মজমা কায়েম করব। বাড়ির যে কজন সদস্য আছে বলে তিন মিনিট চার মিনিট চার মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট সময় যার যতটুকু সামর্থ্য হয় এতটুকু করে দাওয়াত দেবো। ওই বাচ্চাকে বলবো বাবা আল্লাহর বরারই কথা কিছু বলো, আখেরাতের কথা বলো, কবরের কথা বলো, হাসনের ময়দানের কথা, তিন মিনিটের মধ্যে তুমি আল্লাহর বরার কিছু কথা বলে বলে ফেলো, বলে হাসনের ময়দানের কথা বলে থাকো, বলো কবর কবর জান্নাত জাহান্নামের কথা বলো, বলে ওরা বলুক, বলে 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 দিনের দায়ী বজা হোক। বলে ওই বাচ্চাকে যে আপনি ঘরের ভিতরে দিনের দায়ী বানাচ্ছেন, তাকে যে বয়ন করেনালা বানাচ্ছেন, দিনের দাওয়াত দিনেলা বানাচ্ছেন, এই বাচ্চা যখন মাদ্রাসায় যাবে, এই বাচ্চা যখন স্কুলে যাবে, বলে এরকমভাবে পড়াশোনায় যাবে, যে অবস্থায় যাক না কেন, বলে এই বাচ্চা দিনের দায়ী হয়ে যাবে, আর যেখানেই যাবে সবাইকে দিনের দায়ী বানাবে। আর আপনার বাচ্চাকে যদি দিনের দায়ী বানাইতে না পারেন, কি মাদ্রাসায় দেন আর কি এরকমভাবে স্কুলে দেন, যেখানেই দেবেন সেখানেই আপনার বাচ্চারা ওই দুষ্ট বাচ্চাদের সাথে মিশে আপনার বাচ্চাও দুষ্ট হয়ে যাবে। সব জায়গায় দুষ্ট ছেলে পেলে আছে, সব জায়গায় ভালো ছেলে পেলে আছে, মাদ্রাসায়ও দুষ্ট ছেলে আছে, তারা কত মাদ্রাসা ছেলে পালায় চলে যাচ্ছে, নাই খবর নাই, এক মাস খবর নাই, বাপ মা কাঁদতে কাঁদতে চোখের পানি শুকায় ফেলতেছে, বাচ্চার কোনো খবর নেই। বলে এরকম বাচ্চা মাদ্রাসা আছে, আপনার ছেলে ওই বাচ্চার পাল্লায় পড়ে যাবে না, এর গ্যারান্টি কে দিবে? কিন্তু আপনার বাচ্চাকে যদি তরবিয়ত করেন ঘরের ভিতরে, দিনের দায়ী বানান, সে যদি কালে বেলাইনে চলে, সে ওই দিনের দায়ী না সিফত নিয়ে ওকে দাওয়াত দেবে, এই ভাই এরকম করো না, এরকম করা খারাপ, এরকম করা ভালো না, এরকম করা দেখো সাহাবায়ে কেরামদের জিন্দগি দেখো, বলে এরকমভাবে বুজুর্গানের দিনের জিন্দগি দেখো, তারা কত কষ্ট করছেন, তুমি কষ্ট করো, মুজাহাদা করো, তোমার সামনে এত বড় ভবিষ্যৎ আছে, এই কথা বলি বলি আপনার ছেলে ওই দুষ্ট ছেলেদেরকে দাওয়াত দিয়া বলে দিনের মধ্যে নিয়ে আসবে। ছেলে এইটে পড়ে স্কুলে পড়ান পড়ে নেওয়া ছেলে ছেলে এইটে পড়ে, তার বাবা বলছে বাবা তোমার চাচা তো আল্লাহ রাস্তায় যাবে, মুরব্বীরা তো এজাজত দিচ্ছে না এইটের পরেও, বলে এরকম বা নিকটাত্মীয় পরিচিত কেউ যদি যায় তার সাথে তোমরা চিল্লা দিতে পারবা, তো তুমি নিয়াত করো ছেলা চিল্লায় যাবা। বলছে আব্বা আমি তো আটজনকে তৈরি করে ফেলছি, আটজনকে আমি তাশকিল করে ফেলছি, তারা তৈরি হয়েছে, তারাও যাবে ইনশাল্লাহ আমার সাথে। বলে বাচ্চা কীরকম দায়ী হয়েছে বলেন। বলছে আরও কি শুনেন, আমার স্কুলের প্রায় সব ছাত্রই এখন জহরের নামাজ আমার সাথে পড়তে যায় আলহামদুলিল্লাহ। তো বাচ্চাকে কেউ পটাইতে পারে নাই, কিন্তু ও সব দুষ্ট বাচ্চাকে পটাইয়া সে নামাজি বানায় ফেলছে, তরগিব দিয়া মোটিভেশান দিয়া নামাজি বানায় ফেলছে। এই জন্য আপনার বাচ্চাকে ঘরের মধ্যে ওই দাওয়াত দেওয়ায় দেওয়ায় দিনের দায়ী বানায় দেন, দিনের দায়ী বানায় দেন, যেখানে যাবে বলে এরকম দাওয়াত মানে জবান খুলবে দাওয়াত দিবে, বলে এরকমভাবে দাওয়াত দিবে, দেখবেন যে আপনার বাচ্চাকে কেউ এদিক ওদিক করতে পারবে না। কেউ আপনার বাচ্চাকে মাখনের মতন বানায় দেন, মাখনের মতো বানায় দেন, বলছে ফ্যাক্টরি থেকে এখানে এক হাজার টন দুধ নিয়ে যায় সমুদ্রে দিয়ে দেন, মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যাবে, তার চিহ্নই থাকবে না, তার রঙও খুঁজে পাবেন না। কিন্তু আপনি এক কেজি দুধকে যদি আপনি এরকমভাবে মন্থন করে যদি মাখন তৈরি করেন আর ওই মাখনটা সমুদ্রের মধ্যে ফেলে দেন, দেখেন তো মাখন ওইটাকে গ্রাস করতে পারে কি না, গ্রাস করতে পারবে না। আপনার বাচ্চাকে ঘরের ভিতরে তরবিয়ত করে দিনের দায়ী বানায়া তরবিয়ত করে মাখনের মতন বানাই দেন, যত রকম ফেতনা ফাসাদের মধ্যে সে চলুক না কেন সে মাখনের মতন থাকবে, সে কখনোই ওদের সাথে মিশে যাবে না, সে মাখনের মতন সবার উপরে উপরে থাকবে আর সবাইকে সে এরকম মোতাশ্চের করে ফেলবে। মাখন হাতান দেখেন পুরো হাতটা তেল তেল হয়ে যাবে, মাখন মাখনের মাখন হাতের মধ্যে নিয়ে নেন পুরো হাত তেল তেল হয়ে যাবে, আপনার ছেলে মাখনের মতন যদি হয়ে যায় ওই মাখনের আচর প্রত্যেকটা ছেলের মধ্যে পড়ে যাবে, প্রত্যেকটা ছেলে ওই মাখনের আসর নিয়ে ভালো হয়ে যাবে, মাখনও হয়ে যাবে, মাখনও হয়ে যাবে। এই জন্য মহতারা মা আমরা বাচ্চাদের তরবিয়তের জন্য মায়ের ভূমিকা সবচেয়ে বেশি, এই জন্য ঘরের মধ্যে মজমা কায়েম করে প্রতিদিন দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট আদৌ যতটুকু সময় হয় এরকমভাবে মজমার বানায় বানায় আমরা এই মস্ক করব। আর এরকমভাবে ঘরের ভিতরে যত মাস্তুরাত আসবে এবং পুরুষ যদি উপস্থিত থাকে বাড়িতে, যত পুরুষ আসবে যত মাস্তুরাত আসবে, পুরুষ দেখে পুরুষরা দাওয়াত দেবে, মাস্তুরাতদেরকে মাস্তুরাতদেরকে দাওয়াত দেবে, ঘরের ভিতরে গিবত শিকারদের পরিবেশ তৈরি হওয়ার আগেই বলে দাওয়াতের মেহনত শুরু করে দেবে। আর দাওয়াতের মেহনত করার আগে আমাদের মুরব্বীরা হেদায়েতে বলেন যে তাদেরকে মেহমানদারি করো, ঠিক আছে তোমার কাছে নুডলস নাই, তোমার কাছে পায়েস নাই, তোমার কাছে মিষ্টি নাই, তোমার কাছে চানাচুরু নাই, তোমার কাছে বিস্কুট নাই, এক গ্লাস পানি তো তুমি দিতে পারবা, সুন্দর করে গ্লাস ধুয়ে এক গ্লাস পানি চকচকে একটা গ্লাসে এক গ্লাস পানি নিয়ে এসে দাও যে আপা এই পানি পানিটুকু আপনি পান করেন, বলে আপনি তার পেটের মধ্যে এক গ্লাস পানি ঢুকান নাই, আপনি নিজে ঢুকে গেছেন, আপনি তার পেটে পানি ঢুকাইছেন এক গ্লাস কিন্তু আপনি তার জানের মধ্যে ঢুকে গেছেন, এখন আপনি তার হাল হাল হকিকত আগেই নেন যে কেমন আছেন, কী অবস্থা, বাচ্চা কাচ্চা ভালো আছে কি না দিয়া তারপরে বলেন যে দিনের মধ্যে দিনের আলোচনার মধ্যে যে কোনো একটা সুরত দিয়া
যেখানে আপনি যদি ফিকির করেন আল্লাহ তালা আপনার মাথার মধ্যে ঢেলে দিবেন কাকে কোন লাইনে বলে এরকম কথার মধ্যে নিয়ে আসতে হবে, বলে এরকমভাবে দুনিয়াবি কথা শুরু করার আগেই বলে এরকম ধীরে ধীরে তার এরকমভাবে বলে দিনের কথার মধ্যে নিয়ে যাওয়া। উনি কী জন্য আসছেন, কী জরুরতে আসছেন, জরুরত যদি পুরো করার সামর্থ্য থাকে পুরা করবো, কিন্তু দাওয়াত তাকে দিয়ে ছাড়বো। এমন একটা মাস্তুরাত যেন আমার ঘরের ভিতরে না আসে যাকে আমি যে আমার দাওয়াত ছাড়া চলে গেছে। হাসরের ময়দানে এটা হিসাব দেওয়া লাগবে যে তোমার ঘরে অমুক মাস্তুরাত গেছিল তুমি দাওয়াত দেও নাই। ওই মাস্তুরাত হাসরের ময়দানে বিচার চাবে, আল্লাহ ওর ঘরের মধ্যে গেছিলাম আমি 3 মিনিট অপেক্ষা করছিলাম কিন্তু আমাকে সে দাওয়াত দেয় নাই, সে যদি দাওয়াত দিত হইতে পারে আমি দিন কবুল করে ফেলতাম। একে জিজ্ঞেস করো তুমি কেন দাওয়াত দাও নাই, তো এই জন্য দুইজনকেই দোষী সাব্যস্ত করা হবে। সে দিন মানে নাই কেন, সে জন্য দোষী সাব্যস্ত করা হবে। আমার ঘরে যে মাস্তুরাত গেছিলো সেই মাস্তুরাতকে কেন ওই মাস্তুর আমার মাস্তুরাত দাওয়া দেয় নাই, এই মাস্তুরাতকেও দোষী সাব্যস্ত করা হবে। আর মহাবন্ডের দিল আল্লাহ তালা এত নরম করে দিয়েছেন, বলে দিনের কথা বললে মজাই আর মজার সাথে শুনতে থাকে, আমলের কথা বললে বড় মজার সাথে তারা নিতে থাকে। এই জন্য আমরা বলে এরকমভাবে দেখছি যে মহাবন্ডের দিল যত তাড়াতাড়ি এরকমভাবে আমলকে গ্রহণ করে পুরুষদের দিলে এত দ্রুত গ্রহণ করতে পারে না। এই জন্য মহতারা মা বোনেরা সমস্ত মা বোনদেরকে আমরা দাওয়াত দেবো, তাদেরকে মেহমানদারি করবো, সামর্থ্য থাকলে আমি তাদেরকে পোলাও কুমড়া খাওয়াবো। এমন কোনো মাস্তুরার জন্য ঘরে না আসে যে এরকমভাবে খানাপিনা ছাড়া মেহমানদারি ছাড়া গেছে। আপনার সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, আপনি সুন্দর করে নুডলস পাকা পাকা রাখেন, আসার সাথে তো গরম করে খাওয়াই দেন, বড় বড় মিষ্টি নিয়ে আসেন, সুন্দর সুন্দর দামি দামি মিষ্টি নিয়ে আসেন, নিয়ে এসে রেখে দেন, আসার সঙ্গে সঙ্গে মেহমানদারি করেন, ভালো ভালো দামি দামি খেজুর নিয়ে এসে রেখে দেন, ওই খেজুর দিয়ে দিয়ে মেহমানদারি করেন, নিজে সাদেকে জিন্দিগির উপর চললেও মেহমানকে শান মোতাবেক মেহমানদারি করবেন। মেহমানের মেহমানদারি শান মোতাবেক হওয়া চাই। এমনকি মেহমানের শানে যদি আপনি পোলাও কোরমা পাক করেন আর সেই পোলাও কোরমা আপনি নিজেও যদি আসুদা পোড়া করে খান, তারপরে আপনার এই খানার কোনো হিসাব দেওয়া হবে না, হিসাব দেওয়া লাগবে না। এর মেহমানদারি কত বড় উঁচা আমল, কত বড় বড় দামি আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যার মাহফুম এরকম যে যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের উপর ঈমান রাখে সে যেন মেহমানের মেহমানদারি করে, সে যেন মেহমানের মেহমানদারি করে। পাশের ফ্ল্যাটে এই অপোজিটে দরজা, ওই দরজা খুলে আমার দরজায় ঢুকে গেছে, এই এই মাস্তুরা তো আপনার মেহমান, এই মাস্তুরা তো আপনার মেহমান। আমরা মনে করি ওই 100 মাইল দূরে থেকে সে হলো মেহমান, এরা তো আমার প্রতিবেশী, এরা তো আমার মেহমান না, না এও আমার মেহমান, এই পাশের ঘর থেকে আমার ঘরে যে আসছে এও মেহমান, একেও মেহমানদারি করা এবং তাকে দাওয়াত দেওয়ার কোশিশ করা। এই জন্য মহতারা মা বোনেরা ঘরের ভিতরে দাওয়াতের ফেজা কায়েম করবো। এর বাচ্চাদেরকে নিয়ে একটা হলো পরিবার পরিজনকে নিয়ে মজমা বানাইয়া দাওয়াত দেবো, আর একটা হলো আনেয়ালা মাস্তুরাদেরকে দাওয়াত দেবো, রোজানা মাশওয়ারা করবো। একটা হলো যে তালিমের পরে মাশওয়ারা, তালিমের আমল কোনটা কে কখন করবে এইটা একটা মাশওয়ারা, আর ঘরের অন্য অন্য কাজকাম কীভাবে করবো কে করবে এইটা নিয়েও মাশওয়ারা করা, মাশওয়ারা এবং দোয়ার এহতেমাম করা। মাশওয়ারা এখানে মাশওয়ারা কী করবো, আজকে কী খাবে, পাঙ্গাস না ডিম না এরকম মুরগি নাকি গরু নাকি এরকম সবজি কী খাওয়া হবে, আলু ভর্তা খাওয়া হবে না আর ডাল খাওয়া হবে, কোনটা খাওয়া হবে মাশওয়ারা করে ফয়সালা করবে। মাশওয়ারা করে বাচ্চাদের মধ্যে কাম তাকসিম করে দিবে, বন্টন করে দিবে, আজকে মেঝে মুছবে কেডা, মেঝে কে মুছবে, আজকে কাপড় চোপড় কে ধুইবে, কাপড় চোপড় শুকাইতে দিবে কেডা, কাপড় চোপড় উঠাইবে কে, এরকম দরজানা যাতে সন্ধ্যা লাগার সঙ্গে সঙ্গে মশা যাতে না আসতে পারে তো জানালা কে আটকাবে, দরজা কে আটকাবে, বলে এরকমভাবে কাম এক একটা ছোটো ছোটো কাম বন্টন করে দেই আর নিজের নিগরানি করি, বড় বড় কামগুলো নিজের জন্য রাখি আর ওই বাচ্চাদের ওই কামগুলো সঠিকভাবে কুলো করে নিগরানি করি। বলে যখন বলবেন যে এই তুমি একটু মাইজিটা মুছো, বলে ওটা তো আমার দায়িত্ব না, ওটা তো আপুর দায়িত্ব, মাইজি মশাকে আমার দায়িত্ব, আমার দায়িত্ব না আপুর দায়িত্ব, কিন্তু মাশওয়ারা করে ফয়সলা করা যদি থাকে বলছে বাবা তোমার না মাশওয়ারা ফয়সলা ছিল মেজে, ও হো আম্মু আমার তো মনেই নাই, আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি মেজে মুছে দিচ্ছি। এই যে মাশওয়ারা করে করে তাং কাম তা সিম করে দিলাম, বন্টন করে দিয়ে দিয়ে তার কাছে কাম উঠাই নিলাম, আমার ফায়দাটা কী হচ্ছে, একটা হলো যে এই কাম করা দ্বারা সে নেকি হাসিল করতেছে, আর একটা হলো তার ভিতরে বলে আল্লাহকে মানার ইস্তেদাদ পয়দা হচ্ছে, আল্লাহকে মানার মাশওয়ারা মোতাবেক চলার দ্বারা আল্লাহকে মানার ইস্তেদাদ পয়দা হয়, নিজের নফসানিয়াত খতম হয়, মন চাহি জিন্দগি চলা থেকে বলে সে ফিরে আল্লাহর মনসা মোতাবেক চলার জিন্দগি সে এরকম গঠন করতে পারে। এই জন্য কাম তাকসিম করে দিয়ে দিয়ে তাদের সাথে এরকমভাবে জুড়ে মিলে কাম উঠানো, প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ফারেক করে নেব দোয়ার জন্য 10 মিনিট 15 মিনিট, হেদা হেদায়ত দোয়া করা। হযরত ইলিয়াস রহমতুল্লাহ হাজারবার বলতেন আল্লাহ আমাকে হেদায়ত দাও, পুরো উম্মতকে হেদায়ত দাও, আমাকে হেদায়ত দাও, পুরো উম্মতকে আল্লাহ হেদায়ত দাও, হেদায়ত দাও, হেদায়ত দাও, হেদায়ত, হাজারবার বলতেন এক কথা,
দোয়া করতেন, এত দোয়া করতেন, এত দোয়া করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে দোয়া করতে 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 তার হাত আসমানের দিকে উড়ে যাচ্ছে, গায়ে থেকে চাদর পরে যাচ্ছে, শীতের দিন গায়ে থেকে চাদর পরে যাচ্ছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু চাদর আবার গায়ে উঠায় দিচ্ছেন, আর এরকম ভাবে উঠে যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু দিলের মধ্যে এমন জজবা এসে গেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ হাত নামান, ফয়সালা হয়ে গেছে আসমানে, হাত নামায় ফেলেন আপনি। বলে এইরকম মানে তার কষ্ট দেখে, তার দোয়ার কাইফিয়ত দেখে উসমান হযরত আবু বকর রাদিয়াল্লাহু দিলের মধ্যে সাক্ষী দিচ্ছে কথা যে হয়ে গেছে কাম, ফয়সালা হয়ে গেছে। আল্লাহও খবর পাঠিয়ে দিয়েছেন, আল্লাহও খবর পাঠিয়েছেন, ইয়া রাসূল, হে হে আমার রাসূল, আমি আপনার জন্য এই যে 5000 ফেরেশতা নাযিল করে দিলাম, আপনার পক্ষে তারা যুদ্ধ করবে, আপনি নিশ্চিন্ত থাকেন। বলে আল্লাহর কাছে কিরকম দোয়া করছেন, বলে আরাফাতের ময়দানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এরকমভাবে জহরের পরে দোয়া শুরু করছেন, বলে আসর পর্যন্ত কন্টিনিউয়াস উটের উপরে দাঁড়ায় থেকে আল্লাহ আসমানের দিকে হাত উঠায় দোয়া করছেন, কন্টিনিউয়াস কন্টিনিউয়াস দোয়া করছেন। আমরা শুনছি 6 ঘন্টার মতো দোয়া করছেন, কীরকমভাবে কীরকমভাবে মানে দোয়ার কাইফিয়াত নিয়ে দোয়া করে পুরো উম্মতের হেদায়েতের জন্য দোয়া করছেন। এই জন্য মহতরাম মহাবরেরা, দোয়ার খুব এহতেমাম করা, দোয়া এমন একটা ইবাদত যে সমস্ত ইবাদতের মগজ বলা হয়েছে। আর দোয়া ও মুখুল ইবাদা, বলে দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। আর দোয়া ও হুয়াল ইবাদা, দোয়া স্বয়ং একটা ইবাদত, দোয়া স্বয়ং একটা ইবাদত, আবার দোয়া সমস্ত ইবাদতের মগজ। এই জন্য খুব দোয়া করতে থাকো, দোয়া করলে দোয়া কবুল হবেই। মুমিনের কোনো দোয়া এরকম নাই যে কবুল হয় না। বলে কবুল হবে কিভাবে, বলে যা চাইছে তাই পাইছে, যখন চাইছে তখনই পাইছে, এরকম আল্লাহ তালা করে দিবেন। আবার যা চাইছে তা পাইছে, কিন্তু তখন পায় না, একটু দেরিতে পাইছে। হ্যাঁ, যেরকম ছোটো বাচ্চা, আমরা যেরকম নখ কাটি ব্লেড দিয়ে, ছোটো বাচ্চা এসে বাগড়া ধরে যে আমাকে দাও আমিও নখ কাটবো, আমরা দেই দেই না, কেন, সে হাত কেটে ফেলবে, আমি নিজে নখ কাটি দিই আর ওই ব্লেডটা সামলায় রাখি ওই বাচ্চা থেকে। কিন্তু এমন এক সময় আসে যখন আমি বলি যে আমি এখন ব্যস্ত আছি, ওই যে ওখানে ব্লেড আছে চারাটা কাটি যা, নখ কাটি যা, নাহলে ওস্তাদ কিন্তু মার দিবে। ওই ব্লেড চাইছে দেই নাই, কিন্তু যখন চাচ্ছে না, বলে সে কাটতে চাই না, তখন তাকে দেওয়া হচ্ছে। বলে এখন হাত চারা কাটার তার মানসিকতা নাই, সে চারা বড় বানাইতে চায়, কিন্তু মা বলতে কি এ তুমি ব্লেড নাও, ব্লেড নিয়ে চারা কাটো, যে ব্লেড চাইছে দেয় নাই, এখন উপজা চোখায় তাকে দিচ্ছে। তো এইরকম আল্লাহ তালা জানেন বান্দা যা চাইছে ওইটার দ্বারা এখন কি উপকার হবে বেশি না পরবর্তীতে উপকার হবে বেশি। তো যেহেতু আল্লাহর এলেমে আছে যে এই জিনিসটা এখন দিলে যে উপকার হবে, পরে দিলে তার সে বেশি উপকার হবে, ওই জন্য আল্লাহ তালা ওই জিনিস দেন একটু দেরিতে দেন। আরেকটা দেওয়া দেন হলো কি, ওইটা দেন না কিন্তু আর একটু বড় দেখি দেন, চাইছে হলো সুস দিছে পেরাক, চাইছে হলো এক শিশি মধু দিছে এক টিন মধু। বলে এক রাজার দরবারে, বলে এক লোক গেছে যে ওই পুরাতন ঘি নেওয়ার জন্য, পুরাতন ঘি, বলে পুরাতন ঘি নেওয়ার জন্য গেছে, কবিরাজি কামে লাগবে তার। তো ওই ইয়াকে যায় বলতেছে, বলে ওই দারোয়ানকে যা বলতেছে, ভাই আমার এই যে হোমিওপ্যাথিক শিশির এক শিশি পুরাতন ঘি লাগবে, তুমি যদি আমাকে একটু বাচ্চার কাছ থেকে নিয়ে এসে দিতে অথবা আমাকে বাচ্চার কাছে যাওয়ার ইজাজত দিতে, তাহলে আমি একটু বাচ্চার কাছে চাই নিতাম। কথা ঠিক আছে, দাও তোমার বোতল দাও। বোতল নিয়ে বাচ্চার কাছে যায়, হচ্ছে আপনার এক প্রজা এই শিশির এক শিশি ঘি নিতে আসছে আপনার কাছে, তো আপনি যদি গেলে ঘি দেন তার একটু উপকার হয়। বলছে আরে বেকুব, ও তো ওর শান মোতাবেক চাইছে, আমি কি ওর শান মোতাবেক দেবো নাকি, আরে আমি তো আমার শান মোতাবেক দেবো। ওই যে অমক জায়গায় দেখে এক টিন ঘি আছে, অনেক পুরাতন, শত বছরের পুরাতন ঘি, ওই ঘি নিয়ে যায় পুরা টিনটাই ওকে দিয়ে দে, ও ওর শান মোতাবেক চাইছে, আমি শান আমার শান মোতাবেক দিলাম, যা ওকে পুরা টিনই দিয়ে দে। তো বান্দা চাইছে হলো সুস, আল্লাহ তালা দেখা গেল তার শান আল্লাহর শান মোতাবেক, বলে এর সাথে অনেক বড় বলে পাহাড় পরিমাণ একটা বলে জিনিস দিয়ে তাকে খুশি করে দিয়েছেন। আর একটা হলো যে আসমান থেকে যে গুনাহের কারণে বালা মুসিবত আসে থাকে, এই দোয়ার দ্বারা এটিকে আল্লাহ তালা আসমানের দিকে উঠাই দেয়। আর 5 নম্বরে আলো, আল্লাহ তালা এই দোয়াকে সংরক্ষণ করে রেখে দেন। ব্যাংকে যেরকম আমরা টাকা সংরক্ষণ করে রাখি, বলে আল্লাহ তালা দোয়াকে এরকম আখেরাতের ব্যাংকে সংরক্ষণ করে রেখে দেন। এবং আল্লাহ তালা হাসরের ময়দানে যখন দেখাবে যে এক একটা দোয়ার বদলা, এই বান্দা তুমি এইটা চাইছিলে, এইটা দুনিয়াতে দেই নাই, তাও তো তোমার জিন্দগি চলে আসছে, কিন্তু আমি আখেরাতে তোমাকে বহুত বড় পুরস্কার দেবো, এই জন্য তো আমি ওইটা তোমাকে দুনিয়াতে দেই নাই, ধরো এইটার পুরস্কার এইটা নাও, এইটার পুরস্কার এইটা নাও, ওইটার পুরস্কার এইটা নাও, এরকম এক একটা বিশাল বিশাল পুরস্কার দিতে থাকবে এক একটা দোয়ার বদলে। আর তখন সে চিৎকার করে বলতে থাকবে, আয় আল্লাহ দুনিয়াতে যদি আমার একটা দোয়াও কবুল না হয়ে, সব দোয়া যদি আখেরাতের জন্য কবুল হইতো, আমার কতই না ভালো হইতো, কতই না উত্তম হইতো, কেন তুমি দোয়া আমার আখেরাতের জন্য সব দোয়া রাখলে না, সেদিন আফসোস করতে থাকবে। এই জন্য মহতরাম আমরা হতাশ না হওয়া, এ কথা অনেক সময় বলি থাকি, এত দোয়া করি আল্লাহ আমার দোয়া কবুল করে না, নাউজুবিল্লাহ মিন জালিক,
নাউজুবিল্লাহ মানুষের দোয়া ততক্ষণ কবুল হতে থাকে যতক্ষণ এই কথা সে না বলে যে আমার দোয়া কি কবুল হবে, হ্যাঁ আমার দোয়া কবুল হয় না। এই ধরনের কথা বাক্য যতক্ষণ পর্যন্ত ব্যবহার না করে ততক্ষণ পর্যন্ত তার দোয়া কবুল হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে। এই জন্য দোয়ার খুব এহতেমাম করা। আর মহতার আমার ঘরের ভিতরে যে কাজকাম আছে অল্প সময় গুছাইয়া অধিক সময় আমলের জন্য ফারেক করা, অধিক সময় আমলের জন্য ফারেক করবো, কারণ আমলের মধ্যেই থাকবো। দেখেন আমল কত আমল বলেন, তালিম একটা আমল, মানে মাসরা একটা আমল, দোয়া একটা আমল, ইনফেরাজি তালিম একটা আমল, তারপরে হলো তিন তসবি একটা আমল, কোরআন পাকে তিলাওয়াতের আমল, সারাদিন আমল আর আমল। এক এক ব্যক্তি বলতেছে যে ভাই আপনার বাড়িতে কোনো সামান নাই, বিনোদনের কোনো সামান নাই, আপনার মাসরা সময় কাটায় কীভাবে? তো উনি বলতে ভাই আমার মাসরা তো সময়ই পায় না, সময় কাটাবে কেমনে, সময় কাটানোর তো সময়ই পায় না, পরে কী করে সে? এই সকালবেলা উঠে ফজর নামাজ, ফজর নামাজের পরে ইনফেরাজি আমল, তারপরে নাস্তা পাকায়, পরে নাস্তা পাকানো এটা কি আমল নয়? এইটাও আমল, ওই নাস্তা পাকাইয়া খাওয়াইলে ওই নাস্তা আল্লাহ রাসের সৎকার করলে জেনে কি হয়তো সম পরিমাণ নাকি তার আমল নামা দেওয়া হয়ে গেল। তারপরে নাস্তাখানা নাস্তা পাকানো হয়ে গেল, তারপরে জরুরত থেকে ফারেগ হয়ে তারপরে কোরআন পাকের তেলাওয়াত করে, তসবিহাত করে, তারপরে আবার দুপুরের খানার প্রিপারেশান নেয়। এই দুপুরের খানা পাকানো হয়ে গেলে আবার এরকম গোসল করে আসে, পাক সাফ হয়ে আসে, যা নামাজে বসে যায়, এরকম নামাজ পড়ে, নামাজ পড়ে আবার কিতাব পড়ে, না হলে তসবিহাত পড়ে, না হয় কোরআনে পাক পড়ে। এর মধ্যে পুরুষরা বাড়িতে চলে আসে, বাচ্চারা বাড়িতে চলে আসে, এদের তরবিয়ত করে, এদের তরবিয়ত করতে করতে আবার আসরের নামাজের ওয়াক্ত হয়ে যায়, বলে আসরের নামাজ পড়ে, আসরের নামাজ থেকে মাগরিবের নামাজ তো মোরাকাবায় থাকে, আল্লাহর ধ্যান করতে থাকে, আল্লাহর সাথে তার সম্পর্ক পয়দা করতে থাকে। তারপরে মাগরিবে পরে আওয়াবিন আসে, পাঁচ সুরার আমল আসে, তারপরে এরকমভাবে আরও ব্যক্তিগত ইনফেরিজি অজিফা আসে, এই অজিফা আদায় করতে করতে এসে আমাদের রক্ত হয়ে যায়, এসে আমাদের আগে 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 সব বাচ্চাদেরকে খানাপিনা খাওয়াই দেয়, দেওয়ার পরে তারপরে এশার নামাজ পড়ে, এশার নামাজ পড়ে তারপরে সবাই একত্রিত বসে একটু তালিম করে, তালিম করিলে তার কিছু দিনের মোজাকারা করে, তালিম করে, মশারা করে, তার কিছু দিনের মোজাকারা করে করে তারপরে শুয়ে পড়ে। এতে আটটা নয়টা নয়টা দশটার মধ্যে শুয়ে পড়ে আবার শেষটাতে তাহাজ্জুদ উঠি পড়ে। ভাই আমার মাস্তুরাতে সময় কথাই বলেন বিনোদনের, আমার মাস্তুরাতের বিনোদন হলো এই সব আমল হলো আমার মাস্তুরাতের বিনোদন। তো ও তো অবাক লেগে গেছে, বাপরে বাপ এইরকম জিন্দেগি, এরকম জিন্দেগি হলে তোর তার তোর বিনোদনের সামানই লাগে না, বিনোদনের সামান কেন লাগবে? বলে আমার আমার আত্মার খোরাক হলো নামাজ, কোরআন পাকের তেলাওয়াত, জিকির, তালিম, এরকমভাবে এক একটা বলে এরকমভাবে ঘটনা পড়তেছে আর মজা 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 মজাই পাচ্ছে খালি। এই জন্য ঘরের ভিতরে বলে অল্প সময় কাম কাজ করব, অল্প সময় গোছায় ফেলবো, গোছায় ফেলবো, অধিক সময় আমলের জন্য ফারেক করব, সমস্ত কাম সুন্নত তরিকায় আল্লাহর কাছ থেকে ফয়সালা করাই নেব, যত জরুরত আছে সমস্ত জরুরত সুন্নত তরিকায় আমলের মাধ্যমে আল্লাহর কাছে ফয়সালা করার মশক করব। এরকম আমরা এরকম ওলামা ইকরামদের মধ্যে শুনছি, আবার পড়ছি ওই করা যে জুতার ফিতা ছিঁড়ে গেলেও তারা আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতেন, আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে। লবণের দরকার আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া, মরিদের দরকার আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া, বলে দোয়া করছে আল্লাহ তালা ফয়সাল করে, আগে আল্লাহর কাছে যাবো, আগে আল্লাহর পাশ আল্লাহর কাছে যাবো, তারপরে মশওয়ারায় পেশ করবো যে আমার আজকে ঘরে এই এই জিনিস দরকার, আল্লাহ না দিলে হবে না, আল্লাহ যদি ফয়সালা না করে হবে না। ছোটো বাচ্চা, দুই বাচ্চা, ছোটো বাচ্চা, ছোটো বাচ্চা বলে এরকমভাবে বগুড়াতে বলে এরকম জুতা ঈদের সময় জুতা কিনতে গেছে, তো ওরা যে জুতা চাচ্ছে ওই জুতা তারা পায় নাই, সারা বগুড়া ঘুরে পায় নাই, তো বাচ্চাদের মন খারাপ। তাহলে এরকম তারপর রুমে ফিরে আসছে, রুমে ফিরে আসে আর বাপ বললো যে বেটা তুমি এরকম নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো যে আমার এই জুতা দরকার, তুই এই জুতা আমাকে দাও, আমি জুতার ব্যবস্থা করে দাও। তো আল্লাহ যদি তোমার ব্যবস্থা করে তাহলে তুমি অবশ্যই পাবা, আর আল্লাহ যদি ব্যবস্থা না করে তাহলে কোনো ক্রমেই পাবা না। তো ওর বাড়ি সে বাসা ছিল সেই সময় নাটোরে, বগুড়া থেকে নাটোরে আসছে সকালবেলা, সকালবেলা এসেই দেখে ওই যে আমাদের ওয়াকিল ভাই নামে এক ভাই ছিল, সেই ভাইয়ের জুতার দোকান ছিল, ওই জুতার দোকানে আইসে নামেই ওই দুই বেটাকে নিয়ে জুতার দোকানে ঢুকছে, ঢুকিয়ে বলতেছে আমার দুই ছেলের ঈদের জন্য এরকমভাবে ভালো দেখে এক দুই ভাইয়ের দুই জোড়া জুতা দেন। তো দুই জোড়া জুতা বের করে নিয়ে আসে, বলে যে জুতা তারা যে জুতার জন্য তারা দোয়া করছে ওই জুতাই বের করে নিয়ে আসে, এবং দুই জোড়া বাইর করে নিয়ে আসে দুই ভাইয়ের পায়ের মাপে মাপে। এখন বাচ্চাদেরকে জিহান কীরকম বোনা বললো, বাচ্চাদের একিনটা কীরকম পয়দা হওয়া হইলো, আমরা কাকি রহমতুল্লাহ ঘটনা জানি যে কীরকমভাবে তার একিনকে বানাইছে, তার মা তরবিয়ত করে করে একিনকে বানাই দিছে। বলে এইরকমভাবে দোয়ার মাধ্যমে আমলের মাধ্যমে সুন্নত তরিকায় জরুরত পুরা করার মশক করা, তাহলে কী হবে? জরুরতও পুরা হবে, একিনও মজবুত হবে, জরুরতও পুরা হবে, একিনও মজবুত হবে। এই জন্য মহতারাম মহাবেরা ঘরের ভিতরে আমরা এই পরিবেশ কায়েম করব, আল্লাহর কাছ থেকে নেওয়ার পরিবেশ কায়েম করব।
আর যদি ওই এলাকার ভিতরে তালিমের হালকা থাকে, তালিমের সাপ্তাহিক তালিমের পয়েন্ট থাকে, আমরা অবশ্যই সেই সাপ্তাহিক তালিমের পয়েন্টে জোরার মস্ক করব এবং একেবারে মানে এহতিমামের সাথে মানে গুরুত্ব সহকারে এখানে চেষ্টা করবো ইনশাল্লাহ। কীভাবে দেখেন, আমার যদি বাড়িতে আমার মা আমার বোন এরা বেড়াইতে আসছে, বলে অনেকদিন পর বেড়াইতে আসছে, এখন তালিমে যাওয়ার সময় হয়ে গেছে, হ্যাঁ কী করবেন? তাহলে বলে আমাদের মুরব্বীরা বুদ্ধি দিছেন, এটা বলছে মা আর বোনকে তাশকিল করো, যে মা এই যে এখানে এই অল্প সময় এই যাওয়া আর আসা দেড় ঘন্টা, এই দেড় ঘন্টার একটা আমল আছে, খুব আহাম মজবুত ভালো আমল, এখানে চলো যাই একটু তালিম শুনি আসি। মা বোন বললো যে না রে খুব ক্লান্তি লাগতেছে, বলে ঠিক আছে মা, এই যে হাইতু সাহাবা থাকলো, এই যে মুনতাকা হাদিস থাকলো, এই যে ফাজালা সদাকাত থাকলো, এই যে ফাজালা আমাল থাকলো, এই যে তসবি থাকলো, বলে মা তোমার যেটা খুশি একটু পড়তে থাকো, এই কয়েকটা ঘটনা পড়তে পড়তেই দেখো আমি দেড় ঘন্টা পাস হয়ে যাবে, আমি এই চলে আসবো, আসি তারপরে তোমাদের আমি ইন্তজাম করতেছি। বলে এইরকমভাবে তাদেরকে ম্যানেজ করি রেখে আমি তালিমের মজমায় যাব, কিন্তু তালিমের পয়েন্টের তালিম আমি কখনো মিস করবো না, এইরকম এহতেমামের সাথে আমি তালিমের মজমা জোরার কোশিশ করবো ইনশাল্লাহ। আর মহতারা মা বোনেরা, বলে ইনফেরাদি আমলকে আমরা সবসময় মজবুত রাখবো, যার ইনফেরাদি আমল ঠিক আছে তার দাওয়াতে শক্তি পাবে, আর দাওয়াতের যখন দাওয়াত যত বেশি হবে ইনফেরাদি আমলও তত স্ট্রং হবে, কিন্তু ইনফেরাদি আমল হলো বুনিয়াদ, ইনফেরাদি আমল হলো বুনিয়াদ, ইনফেরাদি আমল যদি স্ট্রং হয় দাওয়াতে তার নূর হবে বেশি, দাওয়াতে তাসির হবে বেশি, দাওয়াতে শক্তি হবে বেশি, ইনফেরাদি আমল যদি ঠিক না থাকে দাওয়াতে শক্তি হবে না, দাওয়াত দিতে ভালো লাগে না, কেন? ইনফেরাদি আমল ঠিক নাই। আমাদের এক বুজুর্গ বলছিলেন যে দেখেন শ্যালো মেশিন, এই যে পানি তোলে যে শ্যালো মেশিন, ইরির জমিতে পানি তোলে, এক জায়গায় তেল দেওয়া হয় এক জায়গাতে পানি দেওয়া হয়, এক জায়গায় তেল দেওয়া হয় এক জায়গায় পানি দেওয়া হয়, বলে এই তেলের চেম্বার হলো দাওয়াতের চেম্বার, আর এই পানির চেম্বার হলো ইনফেরাদি আমলের চেম্বার, এই ইনফেরাদি আমলের চেম্বারে যদি পালে পানি দেওয়া না দেওয়া হয় তাহলে মেশিন স্টার্ট নিবে ঠিকই, এক সময় হিট হতে হতে বাস্ট হয়ে যাবে মেশিন, মেশিন বাস্ট হয়ে যাবে, অকেজো হয়ে যাবে মেশিন। বলে এইরকমভাবে পানি যদি দেওয়া হয় আবার তেল দুইটাই একসাথে দেওয়া হয় তাহলে মেশিন ভালো চলবে। মহতরাম মা বোনেরা, ইনফেরাদি আমলে ঠিক নাই, খুব দাওয়াত দিয়ে বেড়ায়, এই দাওয়াতের দ্বারা বলে আস্তে আস্তে এমন এক সময় হবে সে ওই দাওয়াত থেকে বহু দূরে ছিটকে পড়ে যাবে, বহু দূরে ছিটকে, এই জন্য ইনফেরাদি আমল ঠিক রাখবো, আবার ইজতেমাই আমল ঠিক রাখবো, আবার এরকমভাবে আমরা দাওয়াতও ঠিক রাখবো, তাহলে আল্লাহ তালা আমাদের জিন্দগিকে বনায় দেবে। এই জন্য মহতরাম মা বোনেরা, আমরা এই জিনিসগুলো আমরা ইনফেরাদি ওয়াক্তে আবার মুজাকারা করবো, যে এই যে পুরা মুজাকারা যেটা হলো এই মুজাকারাটা আমরা পুরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।